আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো ওয়াদা করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. তোমাকে অবশ্যই আমি জিন্দা করব। এই এলাকায় আলুর চাষ হয় কিনা জানি না, আলু চাষ হয়? আলু যারা জমিতে লাগান, আলু চাষে যারা আছেন, জমিতে আলু লাগালেন, সে আলুটা জমিতে লাগানোর পর যে আলু লাগিয়েছেন, তিন মাস আপনি খোঁজ নিলেন না, তিন মাস পরে আপনি আলু দেখতে গেলেন, যে আলু লাগাইছেন জমিতে মাটিতে সে আলু কে আছে? সে আলু গেছে কই? কই গেছে? যে আলুটা আপনি লাগাইছেন সে আলু তো জমিতে আপনি লেগে দিয়ে আসছিলেন, কিন্তু তিন মাস পরে সে আলুটা পচে গিয়ে মাটি হয়ে গেছে। কিন্তু সে আলুটা লাগানোর পর ওই আলু থেকে চারটা পাঁচটা আটটা দশটা বারোটা পনেরোটা পর্যন্ত আলু সেখানে আসে না নাই। আপনার চোখের সামনে এমন দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন, নিজের হাতে আলু লাগালেন, সে আলুটা মাটি হয়ে গেল, সে আলু থেকে আর আল্লাহ তাআলা ওই মাটি থেকে আরো আটটা দশটা আলু উৎপাদন করে দিলেন। যে আল্লাহ তাআলা একটা আলুকে পচায়া দিয়ে যদি দশটা আলু সেখান থেকে বানাতে পারেন, সে আল্লাহ আমার মৃত্যুর পর আমার দেহ পচায় আবার কি তিনি আবার পুনর্জিন্দা করতে পারেন না? আসতে বলবেন না পারেন না? পারেন। এই বিশ্বাস যার মধ্যে থাকবে সলোয়ানা, সেই বান্দাই হবে মুত্তাকি। আখেরাতের ভয়ে ছাড়া বান্দা কখনো ভালো হবে না, আখেরাতের চিন্তা ছাড়া বান্দা কখনো ভালো হবে না। চারজন খলিফার চারটা জীবন নিয়ে হালকা একটু কথা বলবো, আবার লাইনে ফিরে আসব। দেখেন আখেরাতের চিন্তা তাদের মধ্যে কি কাজ করেছে। এক নম্বর খলিফার নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? ব্যবসায়ী। খলিফাও ছিলেন, ব্যবসায়ী ছিলেন, যোদ্ধাও ছিলেন, ব্যবসায়ীও ছিলেন, ব্যবসা করতেন। এবং সংবাদ পেয়েছেন জান্নাতের দুনিয়াতে বসেই। কয়জন সাহাবী? দশজন। আমি কুমিল্লাতে আসলে খুব মজা পাই, কেন জানেন? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الإنسان خلق هلوعا وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا إِلَّا الْمُصَلِّينَ الله أكبر
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি
حسنت جميع خصاله কুমিল্লা অঞ্চলের দেশের দক্ষিণাঞ্চল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জোরপুকুরিয়া গ্রামবাসী মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 জোড়পুকুরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত। 2 ফেব্রুয়ারিতে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মুহতারাম মাওলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিক হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি মহতরম মাওলানা মুফতি মামুনুর রশিদ আজাদি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করলেন, এই তো ভালোবাসার বই প্রকাশ যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আমরা ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি, এটি তো বিশাল পাওয়া। গোটা দুনিয়া আপনার নামে সব হয়ে গেছে, কিন্তু আপনার ক্যান্সার কোনো লাভ আছে? সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীতার দ্বিতীয়টা নাই। এত বড় নিয়ামতকে আমরা সাথে নিয়ে আসতে পেরেছি কোরআনের বাগানে, যিনি কবুল করলেন আমাকে আপনাকে, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল মাআরিজ থেকে আমি 19 থেকে শুরু করে নিয়ে 28 পর্যন্ত এই 8-9টি আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। সম্মানিত ভাইসব,
আজকে যে কিতাবকে ঘিরে আজকের এই আয়োজন, যে কিতাবকে নিয়ে আজকের এই মাহফিল, সেই কিতাব দুনিয়ার না আসমানের? আসমান থেকে নাজিল করেছেন কে? কে নাজিল করেছেন? আল্লাহ। যিনি আসমান বানিয়েছেন তিনি কোরআন দিয়েছেন, এটা মাথায় রাখতে হবে। যিনি সূর্য বানিয়েছেন তিনি কোরআন দিয়েছেন। আল্লাহর সৃষ্টি কি দুর্বল? আকাশটা বিশাল আকাশ, আমরা একটা ছাদ বানাতে কত খুঁটি লাগাই, আর আমার আল্লাহর ছাদের কোনো খুঁটি? বেগৈরে আমাদিন তারাও রাহা, খুঁটিবিহীন একটা ছাদ। আমরা আলোকিত করার জন্য কত লাইট লাগাই, তারপরে লোডশেডিং তেল ফুরে যায়, কত কি হয়। আর গোটা দুনিয়াকে আলোকিত করার জন্য কয়টা লাইট? সূর্য কে দিয়েছেন? তাহলে কত আধুনিক আমার আল্লাহর সৃষ্টি, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে আল্লাহ সূর্য বানালেন, যে আল্লাহ আকাশ সৃষ্টি করলেন, সাবাতু আবহুর সাত সমুদ্র যিনি বানালেন, আর এই বিশ্ব চরাচরের ভেতরে যারা শ্রেষ্ঠ জীব মানুষ, শ্রেষ্ঠ মখলুক মানুষ, এই মানুষ চলাচলের জন্য, মানুষ তার জীবনটাকে সাজানোর জন্য সে আল্লাহ একটা বিধান দিয়েছেন, সেই বিধানটার নাম কি? আল্লাহ নির্দিষ্ট লক্ষ্যে আমাকে আপনাকে পাঠিয়েছেন, লক্ষ্যটাকে জানতে হবে। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এগুলো কথা কি ইমানদারের না শয়তান থেকে আসছে? যা ইচ্ছা তাই কি করা যাবে? করা যাবে। এখানে আল্লাহ তাআলা কিছু পদ্ধতি আমাকে আপনাকে দিয়েছেন, কিছু নিয়ম কানুন দিয়েছেন, আর সেই নিয়ম কানুনের সমষ্টি হলো কোরআন। আল্লাহ বান্দাকে যত নিয়ামত দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন। এই কিতাব আছে বলেই তো আমি আল্লাহকে চিনছি, রসুলকে আমি চিনতে পারতেছি। তাছাড়া কি আমি আল্লাহকে চিনতাম, রসুলকে বুঝতাম, পরকালকে বুঝতাম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সুরার ভিতরে বারবার বান্দাকে প্রশ্ন করেছেন, নিয়ামত নিয়ে বারবার বান্দাকে প্রশ্ন করে জানিয়ে দিয়েছেন, ফাবি আইয়ি আলা ইয়া রাব্বিকুমা তুকাদ্দিবান। সূরা রহমানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন, সবচেয়ে দয়া করে প্রথম টানলেন হলো কোরআনকে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে 18 কোটি মুসলমান কোরআন সহি করে পড়তে পারে মনে হয় বেশি সংখ্যক মুসলমান, তাই না? বেশি মুসলমান পারে না? কম না? খুবই কম, খুবই কম। যদি বলি 18 কোটি মুসলমান এই দেশে নামাজ বেশি পড়ে না কম পড়ে? আচ্ছা, তাহলে বেনামাজি বেশি, কোরআন পড়তে পারে না এই সংখ্যাই বেশি। যদি প্রশ্ন করি আমার দেশে মুসলমানগুলো বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? হ্যাঁ, বিড়ি খাওয়া বেশি। আচ্ছা, শীতের মধ্যে বিড়ি কমে না বাড়ে? মানে একটু যেন শীত কম লাগে, খুব টানে, তাহলে বিড়ি খায় বেশি, কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে না। যদি বলি আমার দেশের অধিকাংশ মুসলমানের মুখে দাড়ি বেশি না দাড়ি কম, বলেন বেশি না কম? কম, দাড়ি নাই। তাহলে মুসলমান দাড়িতে নাই, সুরাতেও কিন্তু নাই। মুসলমান অধিকাংশ নেশা করে, মুসলমান অধিকাংশ বেনামাজি, মুসলমান তার আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব কোরআনটা ভালো করে পড়তে পারে না। তাহলে
1971 সালে দেশ স্বাধীন হলো, আজকে 2024, 53 বছর। গতানুগতিকভাবে আমাদের দেশের কিন্তু শিক্ষার হার কিন্তু কমে নাই, বেড়েছে, বাড়ছে না? বাড়ছে, শিক্ষিতের হার বেড়েছে, কিন্তু নৈতিক শিক্ষার হার বেড়েছে না কমেছে? কমেছে। নৈতিকতার মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। আজকে মুসলমান কোরআনটা পড়তে পারে না, যে কোরআনটা না পড়লে পরে কোরআন তাকে উল্টা লানত দিচ্ছে, আবার কোরআনটা সহি করে না পড়তে পারলে তার নামাজও সহি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সুন্দর করে পড়ার জন্য তাকিদ দিয়েছেন। মহান রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনটাকে তারতিল করে সুন্দর করে পড়ো। আমরা কত বড় ভাগ্যবান, আমার দেশের পার্লামেন্টে অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়া, আর অধিবেশন শুরু করার পর আইন পাশ হয় হলো মদের আইন। আসতে কোন কেন, কিসের আইন পাশ হয়? আর শুরু হয় কি তেলাওয়াত দিয়া? সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটি দুনিয়াতে বসবাস করছি যে দুনিয়াতে সৎ ব্যবসায়ী বেশি না অসৎ ব্যবসায়ী বেশি? বলেন, সৎ না অসৎ? অসৎ। ব্যবসা বাণিজ্য এতটাই বরকতময় ইসলাম করে দিয়েছে, রাসূল বলেছেন একজন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে দুই নখের দূরত্ব অবস্থান করব। অথচ সেই ব্যবসা আজকে আমরা যদি একটু জরিপ করতে যাই, আমার দেশে মাদক ব্যবসায়ী নাই তো? আসতে বলে আছে না নাই? কুমিল্লা জেলায় কি মদের বোতল আছে? মদের দোকান নাই? কোন জেলায় বলেন, কোন জেলা কি বাদ আছে? তাহলে মাদক ব্যবসা, বিশ্বব্যাপী মাদক ব্যবসার মূল্য গোটা পৃথিবীব্যাপী $321 বিলিয়ন। আচ্ছা, মদ বিক্রির পরিমাণ হলো বছরে $1600 বিলিয়ন গোটা পৃথিবী জুড়ে বলতেছি আমি। অবৈধ অস্ত্র ব্যবসা $100 বিলিয়ন। পতিতাবৃত্তি, জেনা ব্যবিচার, এটার বাণিজ্য বছরে $100 বিলিয়ন। নাউজুবিল্লাহ। আচ্ছা, এরপরে জুয়া, ক্যাসিনো, ক্যাসিনো সম্রাট, তাই না? আচ্ছা, যাই হোক, এই যে ক্যাসিনো, জুয়া, এগুলোর পিছনে বার্ষিক ব্যবসার মূল্য হলো গোটা বিশ্বব্যাপী $110 বিলিয়ন। কম্পিউটার গেমস, ফ্রি ফায়ার, কি দেখেন, হাসে কি আপনি, দেখছেন? ফ্রি ফায়ার, পাবজি, এই যে গেমসগুলো, এটাও কিন্তু অবৈধ। তো এগুলো পিছনে বার্ষিক বিজনেস হয় হলো $54 বিলিয়ন। তাহলে মাদক, মদ, অস্ত্র, পতিতা, জুয়া, কম্পিউটার গেমস, এগুলোর বার্ষিক বাজার মূল্য হলো বছরে $2,685 বিলিয়ন। যেরকম নাউজবিল্লাহ। তাহলে এই ব্যবসা যারা করছে তারা কি ইসলাম চায়? আসতে বলে তারা কি ইসলাম চায়? আর আমি আপনি চাই, তাহলে কি দ্বন্দ্ব লাগে? লাগার সম্ভাবনা আছে? লাগবে কি না বলেন? অনেকে কয় জিহাদি তো নাই, আছেন এরকম বলার মতো লোক আছে? আচ্ছা, জিহাদ যদি না থাকে বাইতুল আকসা কাদের অবরুদ্ধ করে রেখেছে? কারা? ইহুদিরা। তাহলে ইহুদিরা অবরুদ্ধ করে রাখলো, অথচ বাইতুল আকসা নির্মাণ করলেন
পৃথিবীর সবচাইতে বড় সম্রাট বাদশাহ, বাবাও বাদশাহ ছেলেও বাদশাহ, সুলেমান ইবনু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এত জ্ঞানী ছিলেন একটা পিঁপড়ার কথাও তিনি বুঝতে পারতেন। পিঁপড়া তার জনগণকে বলতেছে উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসার মধ্যে ঢুকে যাও, গর্তের মধ্যে ঢুকে যাও, সুলেমান তার বাহিনী নিয়ে আসতেছে, পদপিষ্ট হয়ে মরে যাবা। এই কথাটা আল্লাহর পয়গম্বরের কানে চলে গেছে। কত বড় জ্ঞানী! পৃথিবীতে এমন জ্ঞানী মানুষ আর দ্বিতীয় জন আসবে না। আসবে, আসবে। সেই পয়গম্বরের দ্বারা নির্মিত বাইতুল আকসা তার অবরুদ্ধ করে রেখেছে, এটা কি এমনি এমনি আসবে? আসবে? সংগ্রামের দরকার আছে না নাই? এই দেশ কি এমনি স্বাধীন হয়েছে? কি করা লাগছে? যুদ্ধ, যুদ্ধ তো বাংলা, যুদ্ধ কি বাংলা, লড়াই বাংলা, সংগ্রাম বাংলা, আরবি কি? কি কথা বলছেন নাই? তাহলে কোনো কিছু কি চেষ্টা ছাড়া হয়? জিহাদের ব্যাখ্যা দিতে গেলে এই 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 শব্দের উপরে তিন ঘন্টা লাগবে, আমি ওইদিকে যাব না। টু এক্সার্ট ওয়ান অ্যাটমোস্ট ইন ডেভিয়ার ইন প্রমোটিং এ কজ, কোনো উদ্দেশ্যকে সাধনের জন্য, কোনো লক্ষ্যে পৌঁছার জন্য প্রাণান্তকর যে চেষ্টা, প্রাণান্তকর যে প্রচেষ্টা, এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন 80 বারেরও বেশি বার, যাকাতের কথা বলেছেন 27 থেকে 28 বার, জিহাদের কথা বলেছেন 300 বারেরও বেশি বার। মোনাফেক নামাজ পড়ে, মোনাফেক রোজাও রাখে, কোরআন তেলাওয়াত করতে রক্ত ঝরানো লাগে না, কোরআন প্রতিষ্ঠা করতে রক্ত ঝরাতে হয় মুসলমান। কোরআন তেলাওয়াতে কি রক্ত ঝরান লাগে? কোরআন তেলাওয়াত করে তো পুরস্কার নিয়ে আসে, নিয়ে আসে না? বিশ্ব পুরস্কার পাচ্ছে না? সম্মান আছে না নাই? কিন্তু কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে কি সেই সম্মান আছে? 13 বছর পাখিকে খাঁচাই থেকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। আবু হানিফার 8 বছর বাদশাহ মনসুরের জুলুমের জেলখানায় তাকে থাকতে হয়েছে। ইমাম ইবনু তাইমিয়া দামেস্কের জেলখানায় কারারুদ্ধ, দামেস্কের জেল সুপার বলতেছে হুজুর আমরা অসহায়, আমরা হুকুমের গোলাম, আল্লাহ কি আমাদের ধরবেন? ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন তোমাদের মতো লোকরা থাকার কারণেই জালিমরা জুলুম করতে পারে। আমার কথা কি মন খারাপ করছেন আপনারা? আমরা কোন দিন কথা বলবো? আমরা কোন দিন বাতিলের সামনে আমরা মুখোমুখি হব? কোন দিন এত চুপ থাকবো কেমনে? আল্লাহ কি আমাকে এই জন্য বানাইছে? না, আপনি বলেন তো কোরআনকে, কোরআন আমাকে পাঠাইছো কেন? বলে দাও তো, কোরআন আমাকে বলো তো, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে এবং ঈমান আনবে কার উপরে? আল্লাহ তাআলা ঈমানের কথা পরে বললেন, আগে বললেন সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। অসৎ কাজের কি করো? বাধা দাও। রাসূলের দাওয়াত ছিল আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না, তুমি যা করো করো, আমি দেখব না, খবর আছে। গজব যখন আসবে, আসাবাল আযাবু মান কানা ফীহিম, গজব যখন আসবে কাউকে বাদ দেবে না, সব সহ গজবে শেষ হয়ে যাবে। আজকে 53 বছর স্বাধীনতার, শিক্ষা মন্ত্রণালয় আছে, অথচ কোরআন শেখার মতো মুসলমান নাই, কোরআন পড়তে পারে না মুসলমান। বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার
ওজুর ফরজ কয়টা জানে না? কয়টা? ১৪টা। বেশি কইছে কয়টা? মাত্র ১০টা। কি কি? কুলি করা, কুলি করা নাকি ফরজ কর। এই হল আমাদের মুসলমানদের শিক্ষার হাল। যদি এমনটা করা হতো যে কোনো বিসিএস ভাইবা পরীক্ষা, যে কোনো পরীক্ষার হলে পরীক্ষা দেবে, কিন্তু ভাইবা বোর্ডে যদি সে মুসলিম পরিবারের হয় তাকে প্রশ্ন করা হবে প্রথম কোরআন কারিমের যে কোনো একটা পৃষ্ঠা থেকে সহি করে তুমি এক পৃষ্ঠা তুমি কোরআন তেলাওয়াত করো, তাহলে দেখতেন এই ভাইবা কম্পালসারি যদি হয়ে যেত এদেশের প্রত্যেকটা মহলে সবার মধ্যে কোরআনের কালচার চালু হয়ে যেত। তা কি আছে? নাই। মালয়েশিয়া যান, মালয়েশিয়া গিয়েছিলাম আমি, এই যে সেপ্টেম্বরে প্রোগ্রাম ছিল, ওই দেশের ক্লাস ৮ লেভেল থেকে শুরু করে নিয়াম বুড়া মানুষ পর্যন্ত যে কোনো মুসলমান তারা নামাজ শুধু পড়তেই পারে না, পড়াতেও পারে। একটা কথা বলি, যে মুসলমান নামাজ পড়াতে পারে না তার নিজের নামাজও হয় না, যে নামাজ পড়াতে পারবে তার নামাজ হবে। নামাজ পড়ানোর যোগ্যতা প্রত্যেক মুসল্লির থাকার দরকার আছে না নয়? তা তো নাই। আজকে আমরা শিক্ষা মন্ত্রণালয় রেখে দিয়েছি, যুব মন্ত্রণালয় রেখে দিয়েছি, যুবকদেরকে ট্রেনিং করে তাদেরকে ভালো বানাবে, কিন্তু যুবকদের হাতে হাতে আজকে ইয়াবা তুলে দেওয়া হচ্ছে, নেশাগুলো তুলে দেওয়া হচ্ছে, যুবকরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? আমরা এমন দেশের প্রতি, আমরা এমন দেশের নাগরিক যার চতুর্পাশে এমন কিছু আমাদের ভাইরা আছে যাদের সংস্কৃতির সাথে, যাদের চিন্তা চেতনার সাথে, যাদের সকল কিছুর সাথে আমাদের কোনো মিল নাই। কারণ আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা ইসলামের সংস্কৃতিকে লালন করি, আর প্রতিবেশী ভাইয়েরা ইসলামের সংস্কৃতি লালন করেন না, হিন্দুয়ানির সংস্কৃতি লালন করেন। হিন্দুয়ানি শনিবারে বাকি দেওয়া যাবে না, নাকি বাস কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়া হওয়া যাবে না, আছে না? এগুলো আছে না? আছে কিনা বলেন? আছে। বিভিন্ন অপসংস্কৃতির আগ্রাসনে আমরা জর্জরিত। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দেন, কান লাগান। এই দুনিয়াতে আমি আসছি, আমি চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমার কাছে তুই ফিরে আসবি, কিন্তু দৌলতটা নিয়ে আয়, সেটা হলো ইমানের দৌলতটা আমার কাছে নিয়ে আয়, ভালো করে ইমান এনে সত্যিকারের মুসলমান হয়ে আমার কাছে চলে, নচেত ওয়ালাতে মুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, মৃত্যুবরণ করো না। ইসলামকে মানলে ষোলো আনা মানো, আংশিক মানার নাম ইসলাম নয়, ইসলামকে পুরোপুরি মানতে হবে। নেতৃত্ব নির্বাচনে কোনো ভুল করা যাবে না। মসজিদের ইমামকে আমরা যেমন খুব ভালো চরিত্রবান দেখতে পাই, দেখতে নেই, বারবার চেক করি ইমামটা বিড়ি খায় কিনা, ইমামের মুখে দাড়ি ঠিক মতো আছে কিনা, ইমামের পোশাকটা ঠিক আছে কিনা, নামাজের নেতৃত্ব দেওয়ার জন্য ইমামকে যেমন আমরা মাথা থেকে পা পর্যন্ত সব কিছু দেখি, এখন আমার বাংলাদেশে সমাজের নেতৃত্ব যারা দেবে তাদেরকে মাথা থেকে পা পর্যন্ত দেখার সময় এসে গেছে, ঠিক কিনা? কোন সুৎখোরকে দেখতে চাই না, অসৎ নেতৃত্ব দেখতে চাই না। আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, আমার দেশে কোনো কিছুর অভাব নাই। কে বলেছে? ২০ কোটি মানুষের এই বাংলাদেশে আল্লাহ তাদের খাদ্য মজুদ করে রেখেছেন, কোনো অভাব নাই, কোনো সংকট নাই, খাদ্যের কোনো সংকট নেই। সংকট হলো সম্পদের না বঞ্চনের? বলেন 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 বলেন, সম্পদের সংকট না বন্টনের সংকট? বন্টনের সংকট। সরকার বয়স্ক ভাতা দিয়েছে, ভালো, বিধবা ভাতা দিয়েছে, ভালো উদ্যোগ এগুলো, বিধবার পাশে দাঁড়াতে হবে, বয়স্কের পাশে দাঁড়াতে হবে, ভালো কথা, তাদের ঘর বাড়ি করে দিতে হবে, ভালো উদ্যোগ নেওয়া, ভালো এগুলো। কিন্তু বিধবার তালিকায়
নাম থাকে চেয়ারম্যানের বউ এক নাম্বার, অথচ চেয়ারম্যান কিন্তু তাজাই আছে, আছে না? আবার ভাইবেন না যে আমি কোনো কাউকে মিন করে বলছি, এটা বাস্তব। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? এদেশের সাধারণ মানুষ কি দেশের কোনো ক্ষতি করেছে? সাধারণ কোনো মানুষ দেশের ক্ষতি করেনি। এদেশের সাধারণ মানুষগুলো খেটে খাওয়া মানুষ, 80% হলো কৃষক, কৃষি কাজ করে করে দেশকে তারা এগিয়ে দিলেন। এরপরে দেশের গার্মেন্টস শ্রমিকরা অধা শিক্ষিত অশিক্ষিত, তারা শ্রম দিয়ে দিয়ে বৈষম্যের বেতনটা পেয়ে তাও তারা খুশি, দেশকে আগায় দিলেন। ইউরোপ আমেরিকার দেশে দেশের গার্মেন্টস শিল্পগুলো, দেশের কাপড় চোপড়গুলো চলে যায়, দেশকে তারা এগিয়ে দিলেন, কৃষকরা দেশকে এগিয়ে দিলেন। চট্টগ্রাম ডিভিশন বিশেষ করে, সিলেট ডিভিশন বিশেষ করে, লক্ষ লক্ষ প্রবাসী তারা প্রবাস জীবনে চলে গেলেন, বউ বাচ্চার মায়া ছাড়লেন, বাপ মাকে দেখে না যুগের পর যুগ, বছরের বছরের সন্তানকে দেখে না। এই প্রবাসীগুলো প্রবাস জীবন থেকে বিল্ডিং এর উপরে তুলে উপরে উঠে কনস্ট্রাকশনের কাজ করতে নিয়ে হাত ভেঙে ফেলে, পা ভেঙে ফেলে, চামড়াগুলো কালো হয়ে যায়, নিজের গায়ের রক্তগুলোকে পানি বানায়া বানায়া প্রবাসীরা প্রবাস জীবন থেকে রেমিটেন্স গুলো পাঠায়, দেশকে তারা আগায় দিচ্ছে। প্রবাসী যখন, শ্রমিক যখন, কৃষক যখন অশিক্ষিত হয়ে দেশকে আগায় দেয়, দেশকে পিছায় দিল কারা? কথা বললি তো দোষ হয়। যারা দেশের টাকা বাইরে পাচার করে তারা কিসের দেশপ্রেমিক? তারা কিসের দেশপ্রেমিক? তারা আমার বন্ধুগণ, তবে এই কথা সত্য, হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই। কোনো অবৈধ জিনিস টিকে না, অবৈধ জিনিস টিকে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আমিন। জোরে বলি আমিন। আমিন। আরো জোরে আমিন। আমিন। শুনুন, আমি চারটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার ওয়ান, আমাদের রবকে আল্লাহ। নাম্বার টু, আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দলের নাম হলো ইসলাম, আমাদের দিন কি বলেন? ইসলাম। আর আমাদের সংবিধান হলো কোরআন। সংবিধান কি বলেন? আমার রব আল্লাহ, আমার নেতা রসুল, আমি হলাম রসুলের সৈনিক। নাম্বার তিন হচ্ছে আমার দল হলো ইসলাম, আর আমার সংবিধান হলো কোরআন। এই চার কথার ভিতরে যদি কেউ কোনো কথা বলতে আসে, জিব্বা টেনে ছিড়ব, গলা চিপে ধরবো, আমরা ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা? কারা হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দুনিয়াতে এসেছি আমরা, এই বান্দার আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা কি জায়েজ আছে? বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি জায়েজ আছে? ভয় যদি করতেই হয়, কাকে? জাহান্নাম বানিয়েছেন কে? জাহান্নামে ঠেলে দিবেন তিনি কে? অতএব ভয় করবো আমরা কাকে? আবার আশা করব কার কাছে? আল্লাহর কাছে। আশাও আমরা আল্লাহর কাছে করব, ভয় করব, আশাও করব। চোখের পানি ফিলি ফিলি ভয়ে কাঁদবো, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও। আল্লাহ কিছু ভয়ঙ্কর কথাও বলেছেন, আবার আশার কথাও বলেছেন। যেখানে জাহান্নামের কথা সেখানে জান্নাতের কথা, যেখানে ভয়ঙ্কর হুমকি দিয়ে কথা বলেছেন সেখানে আবার আশা দিয়ে কথা বলেছেন, যেখানে লানতের কথা বলেছেন সেখানে রহমতের কথাও বলেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক, সব বান্দাকে আল্লাহ জান্নাত দিতে চান। কিন্তু বান্দা যে জাহান্নামে যাবে, এটা কি আল্লাহর দোষে না বান্দার দোষে? চোখ বানায় দিয়েছেন কে? কান বানায় দিয়েছেন কে?
যেহোবা বানায় দিয়েছেন কে? আল্লাহ। চোখ দিয়ে দেখে কে? আল্লাহ। একটু তালে কইছি না, চোখ দেখে দেখে? আল্লাহ। আমি দেখি, কিন্তু আমাকে চোখ কে বানায় দিয়েছেন? আল্লাহ। কি খারাপ কিছু দেখার জন্য? না। যেহোবা দিয়েছেন খারাপ কিছু খাওয়ার জন্য? না। কান দিয়েছেন খারাপ কিছু শোনার জন্য? না। এটাই তো নিয়ম। আল্লাহ বলছেন আমি তোকে চোখ দিলাম, যা দেখতে বলেছি তা দেখবি, আমি তোকে কান দিলাম, যা শুনতে বলেছি শুনবি, আমি তোকে যিহোবা দিয়েছি, ওই যিহোবায় কোন স্বাদ নিবি আর কোন স্বাদ নিবি না আমি বলে দিয়েছি, তা ফলো কর। এটাই তো শরিয়াত। এটা কি শরিয়াত? হারাম কোনো খাবার খাওয়া যাবে না, হালাল খেতে কোনো বাধা। আল্লাহ কি কোথাও কি কম খাইতে বলছে? ডাক্তার কম খেতে বলে, ডাক্তার তো মানুষ, একটু কম খান। আল্লাহ কি কোথাও কি এরকম কৃপণ শব্দ বলছেন যে কম খাও কইছেন? হয়তো রাসূল বলেছেন, রাসূলের আমলও ছিল, কিন্তু আল্লাহ কিন্তু কোথাও বলেননি, বরং যে বলেছেন কুলু খাও, ওয়াশরাবু পান করো, ওয়ালা তুসরিফু অপচয় করো না। কার কথা? আল্লাহ। আল্লাহ কত উদার, আল্লাহ কত উদার। আমার বন্ধুগণ, কোন হারাম কিছু খাওয়া যাবে না, হালাল খেতে হবে। আবার হালাল হারামের এই বাঁশ বিচারে যারা করে না তারা বহু দোষ ধরতে চায় ইসলামে। সেদিন আমাকে একজন প্রশ্ন করে ফেলেছে, হুজুর একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়ালাহমুল খিনজির, আল্লাহ তাআলা মৃত প্রাণী হারাম করে দিয়েছেন কিন্তু মাছ কেন খান মরা? দেখছেন প্রশ্ন, দেখছেন আসলে প্রশ্ন আছে না, বিকুবদের প্রশ্ন কিন্তু জটিল। হ্যাঁ, আবার বলে হুজুর আপনারা ওয়াজ করেন জান্নাতের মধ্যে নাকি কোনো ল্যাট্রিন থাকবে না, কোনো পেশাব পায়খানা থাকবে না, কেমন করে মানুষ থাকবে হুজুর? এটা বুঝে আসে না ওদের প্রশ্ন, ওদের চিন্তা দেখছেন, মানে শয়তান এমন চিন্তা ঢুকায় দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা স্থলভাগের যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোকে জবহ ছাড়া, আল্লাহর নামে জবহ করা ছাড়া খাওয়াকে হারাম করে দিয়েছেন। কেন করে দিয়েছেন? স্থলভাগের যে প্রাণীগুলো আছে অক্সিজেন, ওই প্রাণীগুলো অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড গুলো ছেড়ে দেয়। যদি কোনো প্রাণী যদি মারা যায়, জবহ যদি না করা হয়, রক্ত যদি প্রবাহ না করা হয়, তার শরীরের গোস্তগুলো চরম বিষাক্ত হয়ে যায়। মানবের জন্য, মানুষের জন্য এটা খাওয়া চরম ঝুঁকিপূর্ণ, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলা স্থলভাগের প্রাণীকে জবহ না করে, আল্লাহর নামে জবহ না করে সেই প্রাণীকে খাওয়ার সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছেন। কিন্তু জলভাগের যে প্রাণী, তাদের বসবাস পানির ভিতরে, পানির মধ্যেই তার অক্সিজেন গ্রহণ করে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড বের করার কোনো সুযোগ নাই। এই জন্য কোনো জলজ প্রাণী যদি ওই পানিতে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রাণীকে জায়েজ বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বোঝে না তো, ওরা বিভিন্ন আউল ফাউল কথাগুলো বলে। জান্নাতের মধ্যে কোনো পায়খানা নাই, কোনো ল্যাট্রিন নাই, পেশাব পায়খানা থাকবে না। আমরা মারপেটে ছিলাম না? মারপেট তো একটা জগৎ, রুহের জগতে ছিলাম, মারপেটের জগৎ ছিলাম, দুই জগৎ পার হয়ে আসছে। এখন কোন জগতে আছি? দুনিয়ায় আছি, দুটো পার করছি তো। আচ্ছা, দুটো যে পার করলাম, এখানে ল্যাট্রিন কই ছিল? কর ছিল কি কোথাও? রুহের জগতে কি মনে আছে কারো? নাই। আচ্ছা, মার পেটে ছিলাম, এখানে কত বড় বড় টয়লেট ছিল বলেন? ছিল কিছু? ছিল না। তাহলে মার পেটে 10 মাস থাকলাম, আমার পেশাব পায়খানা লাগলো না। বেকুব যারা প্রশ্ন করে যে জান্নাতে পেশাব পায়খানা নাই, তুই তো তোর মার পেটের ভিতরে পেশাব পায়খানা সারা দুনিয়াতে এসেছিস। আল্লাহু আকবার। উত্তর আছে না? নাই। আচ্ছা, বোঝে না। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান আমার দিকে, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সূরাতুল মাআরিজ থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ তাআলা মানুষকে এত কিছু দিয়েছেন, এরপরেও শুকরিয়া আদায় করে না, নামাজে যায় না, আল্লাহর জিকিরটা করে না। কিন্তু মানুষ ছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মুখে জিকির আছে না নাই? তসবি আছে না নাই? মানুষের মধ্যে কম। ইন্নাল ইনসানা লাকাফুর, কোন প্রাণী কিন্তু জিকির ছাড়া থাকে না। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম,
তোমরা তাদের তাসবির ভাষা বোঝো না। ছোট্ট ছোট্ট প্রাণীগুলো পিঁপড়া থেকে শুরু করে নিয়া যত বড় প্রাণী আছে সব প্রাণীগুলো জিকির করে, কার আল্লাহর জিকির করে। ছোট্ট বাবুই পাখি বাসা বাঁধে এমন সুন্দর করে তাল গাছে, এই বুদ্ধিটা কে দিল? আল্লাহ দিয়েছেন, কি সুন্দর তার বুদ্ধি। তাল গাছে বাসা বানায়, এমন সুন্দর তার বাসা তৈরি করার পদ্ধতি পৃথিবীর কোনো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোনো সিভিল ইঞ্জিনিয়ার, ওই ছোট্ট বাবুই পাখির ছোট্ট মাথা থেকে বুদ্ধি আসা, যে বিশেষ জ্ঞান, যে প্রযুক্তি সে ইউজ করেছে, সমস্ত আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এক জায়গায় হলে পরে বাবুই পাখির বাসার মতো একটা বাসা তারা বানাতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই বাবুই পাখি তার জীবনধারাটা কত উন্নত, আমার আপনার চাইতে উন্নত। আপনি এখন ঢাকা যাবেন, ঢাকা যেতে হলে আপনার রাস্তাটা সুন্দর থাকতে হবে, আপনার গাড়িটা ভালো থাকতে হবে, ড্রাইভার একটা লাগবে, কত প্ল্যান করতে হয়। কিন্তু বাবুই পাখি তার বাসার ভিতরে এমন সুন্দর করে বাসা বানায়, ওর মধ্যে বেডরুম আছে, ড্রয়িং রুম আছে, কমন রুম আছে। যখন কোনো বাবুই পাখি ওই বাসার মধ্যে ঢুকতে চায়, দূর থেকে এসেছে, বাবুই পাখি তার বউরে নিয়ে মাস্টার বেডে শুয়ে থাকে, যখন কি কেউ এসে ডাক দেয়, কলিং বেল চাপ দেয়, বাইরে বের হয়ে এসে সালাম বিনিময় করে, ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলায় দেয়, এরপরে বলে সোফা সেটে বসো, ভিতরে যেতে পারবা না, ভিতরে অন্দর মহল বউ শুয়ে আছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারাহা। আমার বন্ধুগণ, এই ছোট্ট বাবুই পাখি আবার যখন বাইরে বের হতে নেয়, কি সুন্দর তার বিমান আছে, বিমান আছে না, মাথাটা কত ছোট, ওই মাথার ভিতরে আবার মোটর দানার মতো, ছোট্ট মোটর দানার মতো মগজটা, ওই মগজের মধ্যে আল্লাহ তাআলা প্লেন সিস্টেম করে দিয়েছেন। ডিপার্চার হয়, অ্যারাইভাল হয়, সে তার বাসা থেকেই প্লেনের মতো করে, প্লেনের ফ্যাসিলিটি নিয়ে সে বাইরে বের হয়, জিকির করতে 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 সমস্ত জীবিকাগুলো অন্বেষণ করে, খাদ্য গুদাম লাগে না, সকালে ভর খালি পেটে বের হয়ে যায়, বিমানে চড়ে চড়ে সমস্ত খাবারগুলো নিয়ে নিয়ে আল্লাহর জিকির করতে করতে ভরা পেটে আবার বাসায় চলে আসে। তোর উন্নত জীবন কার? ওই তো আমাদের চাইতে উন্নত জীবন নিয়ে আসে, আলহামদুলিল্লাহ বলবেন না। কেন উন্নত জীবন নিয়ে আসে? কারণ জিকির করে কার? আল্লাহ, আল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু মানুষ কেমন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ওয়া ইযা মাসসাহু শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহু আল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লিন। সূরাতুল মাআরিজ আয়াত নম্বর 18, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ কি ছোট হৃদয় করে সৃষ্টি করা হয়েছে? মানুষ যখন কোনো কিছু হারিয়ে ফেলে তখন সে ঘাবড়ে যায়, হতাশ হয়ে যায়, আর যখন কোনো কিছু পেয়ে যায় তখন সে আল্লাহকেই ভুলে যায়। আছে না এরকম? আছে না? আল্লাহকেই ভুলে যায়। আল্লাহ বলছেন, শোনো, তবে ওই সমস্ত বান্দাগুলো নয়, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফী সালাতিহিম দাঈমুন। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লি, মুসল্লি ছাড়া যে সমস্ত মুসল্লি নামাজে তারা দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে, আল্লাহকে সামনে রেখে নামাজ পড়ে, কান্নাকা তারাহু, প্রকৃত নামাজি তো সেই যে নামাজের সময় মনে করে আমার সামনে কে দাঁড়ায় আছেন, আল্লাহ দাঁড়ায় আছেন। ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তোমার আল্লাহকে না দেখতে পাও আল্লাহ তোমাকে অবশ্য অবশ্যই দেখতেছেন। এমন করে যারা নামাজটা পড়ে, আল্লাহ বলছেন, এই সমস্ত বান্দাগুলোর জন্য আমি আল্লাহ সম্মানজনক জান্নাত রেখে দিয়েছি। নয়টা গুণ আজকে আমরা শিখে যাব, নয়টা কাজ আজকে আমরা শিখে যাব। কার পরামর্শ? আসতে বলবেন না, কার পরামর্শ? ওই সমস্ত বান্দাগুলো কৃপণ নয়, ওই সমস্ত বান্দাগুলো নাশকরের বান্দা নয়। যে সমস্ত বান্দাগুলোর মধ্যে নয়টা গুণ পাওয়া যাবে, এক নাম্বার হলো মুসল্লি, এক নাম্বার কি? মুসল্লি। নামাজ পড়বো কয়ক্ত? আসতে বলবেন না, কয়ক্ত? পাঁচ অক্ত নামাজ। একা না জামাতে? মনোযোগে না মনোযোগে? বুঝে না না বুঝে? ইমাম যদি সুরা লম্বা করে বিরক্ত হওয়া যাবে নাকি? মাঝে মাঝে কিছু মুসল্লি আছে, ইমাম লম্বা কেরাত পড়লে পরে পিছন থেকে লোক দেয়, আসেন এরকম? আসে না? মানে লম্বা তেলাওয়াত করলে তো আর লোকমা দেওয়া যাবে না,
এখন লোকমা দেওয়ার একটা বিকল্প বের করছে, সেটা হচ্ছে একটু গলা ঝাড়ি মারে, হুজুর আমার তো শেষ হয়ে গেছে, আপনার শেষ হয় নাই, আসে না নাই বলেন, নামাজের পিছনে দাঁড়িয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে যদি নামাজে মজা না পান, মাহফিলে বসে যদি কোরআনের আলোচনা শুনে যদি মজা না পান, দিনের কোনো বৈঠকে বসে যদি আপনার কাছে মজা না লাগে, তাহলে ভাবতে হবে মিস্টার ইবলিস আশেপাশে আছে। কি কথা বলেন নাই, মানুষ আছে যেখানে, ইবলিস আছে সেখানে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিসসালাম একদিন জিব্রিলের সঙ্গে কথা বলছিলেন, জিব্রিল আমিন আলাইহিসসালাম দেখতে পেলেন মিস্টার ইবলিস আল্লাহর পয়গম্বর মুসার সামনে দাঁড়ায় আছে। জিব্রাইল বললেন, ইবলিস তোর লজ্জা নাই, তুই আল্লাহ নবীর কাছে আসিস সহসা দেওয়ার জন্যে। ইবলিস কয়, জিব্রাইল শোনো, মুসা তো দুনিয়াতে আছে, মুসার বাপ আদমকে আমি জান্নাতের মধ্যে যাই ধোকা দিছি। কি কথা বলছেন নাই, ফাওয়াসওয়াসা লাহুমা ফাযাল্লাহুমা শাইতান, আমি শয়তান পদস্খলন ঘটিয়েছি জান্নাতের ভিতরে গিয়ে, মুসা তো দুনিয়াতে আছে, সেই শয়তান তো সান্দিনা চেনে না। আসতে কয়, চান্দিনা কি আসে, শয়তান কি আসে? বড্ডাইয়ে হ্যাঁ বসে, যারা সুদ খায়, যারা সুদ খায়, শয়তান কয় আমার আর আসার দরকার নেই, তুই থাক, তুই ডিপার্টমেন্ট চালা। আমি কি বলবো, বলবো বলবো না, আবার রাগ করতেছেন নাকি? হুজুর এসে যদি সুদের কারবার বন্ধ হয় তাহলে তো এই ওয়াজা এসে ভুল হয়ে গেল, এরকম কিছু ভাবতেছেন নাকি? এই সময় কেউ উঠেন না, উঠলে কিন্তু ভাববো ওটাই সুদ খায়। বসে ওরে বাপরে বাপ, কি বলে এটা, নাউজুবিল্লাহ। সুদ, সুদের মহাজন ছিল আবু জেহেল, আবু জেহেল। তাহলে সুদ হচ্ছে লাখে বারো হাজার, লাখে তিরিশ হাজার, আচ্ছা তাহলে বছরে তাহলে কত হচ্ছে, এক লাখে এক লাখ তিরিশ হাজার, মাশাল্লাহ। শয়তান কয় তোর সঙ্গে আমি পারবো না। সম্মানিত ভাইয়েরা, এই আকাম কুকাম করার মতো কিছু লোক আছে না নাই? আবার কি কয় জানেন, ইন্নাল বাই আকা মিসলির রেবা, যেটা আবু জেল কইছে, আবু জেল কয় মোহাম্মদ এটা কোনো কথা, সুদ তো ব্যবসার মতোই, দেখছেন সুদ তো ব্যবসার মতো। আচ্ছা বি আর জেনা কি এক? আচ্ছা বি আর জেনা কি এক? বিয়ে হলে বরকত, মাওয়াদ্দাতাও অরহমা, মাওয়াদ্দাতাও অরহমা, আর জেনা কি বরকত? ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা। তাহলে জেনা যে করে নারী পুরুষ, এখানে কি নারী পুরুষ ছাড়া অন্য কিছু? নারী পুরুষ জেনা, আবার স্বামী স্ত্রী এরাও তো নারী পুরুষ, দুটোই সম্পর্ক, এক সম্পর্কে আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন আর আরেক সম্পর্কে আল্লাহ তাআলা গজব দিচ্ছেন। তাহলে একটা হারাম একটা হালাল, একটা বৈধ আর এটা কি অবৈধ? সুদ কখনো ব্যবসা হতে পারে? ব্যবসা হতে পারে? আবার অনেকে বলে কি জানেন, ইসলামী ব্যাংক আর ট্রেডিশনালি যে প্রচলিত ব্যাংক তো একই তো, বলে যে ওরাও সুদ খায়, আর অসম্ভব, শরিয়া বোর্ড আছে, শরিয়া বোর্ড আছে না নাই? আছে। এবং বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংকের কাছে এই ইসলামী ব্যাংকগুলো যেগুলো শরিয়া বোর্ড লিগালি আছে, এরা বছর, এরা একটা নির্দিষ্ট ফিক্সড একটা ফান্ড, ধরুন দুশো কোটি, পাঁচশো কোটি, দু হাজার কোটি টাকা ব্যাংকে দিয়ে রেখেছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে তারা এর এক পয়সাও লভ্যাংশ নেয় না। কেন? বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট শরিয়া কোনো বোর্ড নাই। কেন? তাছাড়া অবৈধ হয়ে যাবে, শরিয়া বোর্ড থাকবে না, নষ্ট হয়ে যাবে। তারা চেষ্টা করছে, আপনি চেষ্টা করবেন না, আপনাকে চেষ্টা করতে হবে, বাঁচার চেষ্টা করার দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, একটা মাছ আছে যে মাছটা কাদায় বসবাস করে কিন্তু গায়ে কোনো কাদা লাগে না, কি মাছ? আচ্ছা বাই মাছের ছোট ভাইয়ের নাম কি?
বুথুম, সেদিকে বুথুম কয় না, আচ্ছা বুথুম মাছ দেখবেন এরা যতই কাদায় থাকুক গায়ে কোনো কাদা লাগে না। ইমানদার যারা তারা যতই পাপের সাগরে ঘুরে বেড়াক নিজের গায়ে পাপ লাগাতে দেয় না, আল্লাহ ওদেরকে জান্নাত দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। পাপ আসবে কিন্তু পাপের কাছে যাবে না। অফার দেবে অনেক কিছু, কিন্তু অফারকে প্রত্যাখ্যান করবি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোকে জান্নাত দেব, তুই কি করবি শোন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নফসের বিরুদ্ধে থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জুলাইখা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন, ফাতিমা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন ছিলেন, আসিয়া পৃথিবীর সমস্ত সুন্দরী নারীদের একজন ছিলেন, জুলাইখা তার বাদ ছিল না। জুলাইখা তার সৌন্দর্যের পসরাগুলো আল্লাহর পয়গম্বরের সামনে যখন ডিসপ্লে করলেন, একটা বারের জন্য আল্লাহর পয়গম্বর দেখেন নাই, কারণ তার মধ্যে ছিল কার ভয়। বলতেছে ইউসুফ টানা টানা চক্ষু, আমি তোমার চোখের পাগল হয়ে গেছি। ইউসুফ তোমার চামড়া সুন্দর, ইউসুফ তোমার চুলগুলো কত সুন্দর মসৃণ, আমি পাগল হয়ে গেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন শোনো, আমাকে কৌশলে সব দরজা লাগায় দিয়ে ঘরের মধ্যে তুলে দিয়েছ, অসম্ভব তুমি আমাকে কাবু করতে পারবে না, কারণ আমি আমার চোখের সামনে আমি আমার আল্লাহর সমস্ত নিয়ামত দেখতে পাচ্ছি, আমি এই নিয়ামতকে স্বীকার করতে পারবো না। আমার আল্লাহ সব কিছু দেখছেন, আমার আল্লাহ সব কিছু অবলোকন করছেন, কেউ থাকবে না, কেউ জানবে না তুমি বলতেছো বারবার। আবার ওই সময় জুলাইখা করছে কি, যে মূর্তির পূজা করত সেই মূর্তির গায়ে একটা কাপড় দিয়ে ঢেকে দিছে, ঢেকে দিয়ে কয় এই যে মূর্তি ঢাকে দেখছি, ও আর দেখবে ঠেকবে না। দেখছেন এমন রব, যে রবের কি, যে রবের উপরে কাপড় থুয়ে দিলে আর দেখে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম শেষ পর্যন্ত করলেন কি, সর্বশেষ চেষ্টা করলেন কার ভয়ে, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا سبيل কিন্তু বলা হয়নি سبلنا, সাবিলের বহুবচন। যে ব্যক্তি আল্লাহর পথে আসতে চায়, যে ব্যক্তি আল্লাহর পথে চেষ্টা করে আল্লাহর পথে আসার জন্য আল্লাহ তার জন্য এক পথ নন, হাজারো পথ তার জন্য খুলে দেয়। যত দরজা লাগাইছে চোখ বন্ধ করে দরজার দিকে দৌড় মেরেছেন। রাজদরবারের শক্ত শক্ত তালা, রাজদরবার তালা কি দুর্বল, শক্ত শক্ত তালা, সমস্ত তালাগুলো সব লকগুলো লক খুলে গেল, পটপট করে খুলে গেল, বাইরে চলে গেলেন, বাইরে বের হয়ে গেলেন। আল্লাহ তাকে হেফাজত করলেন, কারণ বান্দা চেষ্টা করবে সাহায্য করবেন কে, আসতে বলবেন না কে সাহায্য করবেন। তোমার সামনে বহু অফার আসবে, নেতৃত্বের জন্য অফার আসবে, তো এই দলটা কর তোকে এই চেয়ার দেওয়া হবে, আসবেন? এটা একটা, এটা একটা লোভ না, লোভ, নেতৃত্বের লোভ তোমার কাছে দেবে, অর্থের লোভ দেবে, নারীর লোভ দেবে, যে নেতাগুলো তোমাকে নামাজের কথা বলে না, যে নেতাগুলো তোমাকে পরকালের কথা শেখায় না, যে নেতাগুলো তোমাকে দিনের কথা শেখায় না, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, ইয়াবার ট্যাবলেট তুলে দেয়, নারী তুলে দেয়, ওর সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, ওরা তোমার আখিরাতকে নষ্ট করে দেবে, ওইদিকে যাওয়া যাবে না। আজকে চিন্তা করেন, 5000 বছর আগের যে ঘৃণ্য ইতিহাস ছিল সেই ইতিহাস আজকে পুনরাবৃত্তি করার জন্য বিভিন্ন ছলেবলে কৌশলে আমার দেশের কিছু সমকামী নেতা বেরোইছে, সমকামী কিছু নেতা বেরোইছে, এরা সমকামী, হোমোসেক্স সেম সেক্সকে প্রমোট করার জন্য তারা চেষ্টা করছে, অথচ এটা সম্পূর্ণ বিকৃত রুচি, বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ, যা কুত্তার মধ্যেও নাই। কোনো কুকুরের মধ্যে কি এগুলো আছে? কোনো কুকুর কি কুকুরের গায়ে চড়ে? কোনো শুকর কি শুকুরের গায়ে চড়ে? যা শুকুর কুকুরের ভিতরে নাই। আজকে পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে, শরীফা নাকি শরীফ শরীফা হবে, হাবিব হাবিবা হবে, করিম করিমা হবে, এগুলো কি? সম্মানিত ভাইয়েরা, ট্রান্সজেন্ডার,
এটা ভয়ঙ্কর একটা রূপ। যারা বিকৃত, যারা নারী থেকে পুরুষ হতে চায়, পুরুষ থেকে নারীর স্বরূপ ধারণ করতে চায়, রসুল তাদেরকে লানত করেছেন, আল্লাহ লানত তাদের উপরে। আজকে এগুলোকে প্রমোট করার জন্য আমার দেশে চেষ্টা করা হচ্ছে, সিলেবাসের মধ্যে পর্যন্ত ঢুকায় দেওয়া হয়েছে, ক্লাস টেনের সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে, ক্লাস টেনের সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখায় ইসরায়েলের মানচিত্র দেখানো হলো কেন? ফিলিস্তিন অবৈধ না ইসরায়েল অবৈধ? অবৈধ কোনটা? অবৈধ মানচিত্র আমার দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকানো হয়েছে। বন্ধু আমাদের কারা, ইসরায়েল না ফিলিস্তিন? কারা বন্ধু আমাদের? ফিলিস্তিন। কিন্তু ফিলিস্তিনের জঙ্গি বলে, ফিলিস্তিনে কি বলে? জঙ্গি। মুসলমান কিছু কইলে জঙ্গি। সম্মানিত ভাইয়েরা, আমাদের সজাগ থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের কি, আমরা মুসলমান, আমাদের দায়িত্বশীল হতে হবে। প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই আপোষহীন হওয়ার দরকার আছে না নাই, মোকাবেলা করে সামনে দাঁড়াতে হবে। ফাকিম ওয়াজহাকা লিদ্দিনি হানিফা, তুমি তোমার চেহারাকে আল্লাহর সামনে আল্লাহর অভিমুখী করে দাঁড়িয়ে যাও, বসে থাকার কোনো সুযোগ। কুম ফানজির রাব্বাকে ফাকাব্বির ওয়া সিয়াবাকে ফাতাহির, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আজকে সমকামিতার ব্যাপারে যেটা 5000 বছর আগে কওমে লূতের সময়, এই সমকামিতার ব্যাপক বিস্তৃত হয়েছিল। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত লূত আলাইহিস সালাতুসসালামকে বললেন, তুমি সরে যাও, আজ সকাল হতে হতেই এদের উপরে গজব নাজিল হবে। এরা সমকামী ছিল, আজকেও সেই চিত্র এখনো আছে। আল্লাহ তাআলা ফি আদনাল আরদ, গোটা পৃথিবীর সবচাইতে নিম্নাঞ্চল এলাকা জর্দানের ডেড সি এলাকা। এটা ডেড সি এলাকা হলো কেন, মৃত সাগর কেন হলো, কেন নিম্নাঞ্চল হলো গোটা পৃথিবী থেকে, এর কারণ হলো ওই জাতিকে আল্লাহ তাআলা সেই সময় 5000 বছর আগে এদেরকে সোজা আসমানের উপরে তুলে এমন এক ঠেকনা মেরেছেন, গেড়ে দিয়ে দুনিয়া থেকে স্থানাভূত করে দিয়েছেন। কেন? সমকামিতা। অথচ সেই সমকামিতার ব্যাপারে কিছু ভালো দিকও বলেছেন অনেক ওই অন্য ধর্মের মানুষও, যেরকম ইংল্যান্ডের একজন প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ভারতীয় বংশোদ্ভূত, তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, এটা কমন সেন্সই যথেষ্ট, ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমরা এইসব বিষয়ে আমরা সতর্ক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় অক্ত? আল্লাহ তাআলা বলছেন, তবে হ্যাঁ, 9টা কাজ যাদের মধ্যে থাকবে আমি ওদেরকে সম্মানজনক জান্নাত দেব। জোরে বলে সুবহানাল্লাহ, তারা জান্নাতে সম্মানিত হয়ে যাবে, জান্নাতে আমি তাদেরকে ঢুকায় দেব। এর মধ্যে 1 নম্বর গুণ হলো নামাজ। নামাজ তো পড়তেই হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে যার দিলটা ছটফট করে না মসজিদে যাওয়ার জন্য, সেই দিলটা এখনো পরিপূর্ণ ইমানদার হয় নাই। আজান শোনার সঙ্গে সঙ্গে ছুটে চলবো কোথায় বলেন, নামাজের দিকে, মসজিদের দিকে, নামাজটা পড়বো, মনোযোগ দিয়ে নামাজটা পড়তে হবে, মনোযোগী হয়ে নামাজটা পড়তে হবে, খুশু খুশুর সঙ্গে নামাজটা পড়তে হবে, নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। যার জীবনের নামাজটা যত সুন্দর হবে তার ইমানটা তত সুন্দর হয়ে যাবে। নামাজকে আমরা সুন্দর করবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ যখন পড়বো মনে করবো আমার সামনে কে দাঁড়ায় আছেন, আসতে বলবেন না কে দাঁড়ায় আছেন, আল্লাহ দাঁড়ায় আছেন। নামাজের ব্যাপারে সাহাবায়ে কেরাম কতটুকু যত্নশীল ছিলেন, কি মনোযোগ তারা দিয়েছেন নামাজের ভেতরে। নামাজে যখন দাঁড়ায় গেছেন, জাতুর রেখা, জাতুর রেখা এক যুদ্ধের ময়দানে, আমার নবীজি রাতের বেলা বিশ্রাম নিচ্ছেন তাবুর ভিতরে, রসুল বললেন সাহাবিরা পাহাড়ায় দাঁড়িয়ে যাও, রাত্রে বেলা শত্রু আক্রমণ করতে পারে, আমার নবীজির 10 বছরে 27টি যুদ্ধের নেতৃত্ব দিতে হয়েছে, 86টি যুদ্ধ পরিচালনা করতে হয়েছে, এখন বলো আমার নবী ঘোড়ার পিঠে কম চড়েছেন না বেশি চড়েছেন? বলেন কম চড়ছেন না বেশি চড়ছেন? বেশি চড়ছেন। আমার নবীজি আরাম ফরমাচ্ছিলেন, এমন সময় দুজন সাহাবীকে দায়িত্ব দিলেন, আব্বাদ এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুমা, এই দুই সাহাবী দায়িত্বরত ছিলেন। আব্বাদ বলছেন, ভাই আমার
কেমন যেন মনে হচ্ছে, আম্মার বলছেন ভাই আমার কেমন যেন মনে হচ্ছে আমি একটু ঘুমাই, তুমি পাহাড়া দাও। সাইয়েদনা আব্বাদকে দায়িত্ব দিয়ে আম্মার ঘুমিয়ে পড়লেন। আব্বাদ রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন খামাখা দাঁড়ায় থেকে লাভ কি, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়ায়া যায়। ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন। নামাজ যখন শুরু করেছেন প্রথম রাকাত পড়তেছেন, এমন সময় শত্রু দূর থেকে মার্ক করে ফেলেছে কে যেন দাঁড়ায় আছে, একটা তীর সোজা মেরে দিয়েছে তার দিকে, লক্ষ্য করে সোজা ডান পায়ে লেগেছে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, কিন্তু আব্বাদ নামাজ ছাড়ে না, রুকুতে চলে গেছেন, সেজদায় চলে গেছেন, সেজদা থেকে উঠে দাঁড়ালেন, আরেকটা তীর এসে বাম পায়ে লাগলো, নামাজ ছাড়ে না, কিন্তু ফিঙ্কি দিয়ে রক্তগুলো, ঘুমন্ত সাহাবি আম্মারের গায়ের উপরে পড়েছে, আম্মার ঘুম থেকে জায়গা পেয়ে গেছেন, জায়গা পেয়ে বলছেন ওরে আব্বাদ শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে, তুমি এখানে কি করো, নামাজটা ছেড়ে দাও। তবুও তিনি নামাজ ছাড়লেন না, কষ্ট করে করে দুই পায়ে বিদ্ধ হওয়া তীরটা নিয়ে রুকু করলেন, সেজদা দিলেন, সালামটা ফিরলেন, সালাম ফেরার পরে বলছেন ভাই আম্মার তুমি আমাকে নামাজ ছাড়তে বলতেছো কিন্তু আমি নামাজ ছাড়তে পারতেছি না, কারণ আমার মন বলছে আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলতেছে, আমি নামাজ কেমনে ছাড়বো রে ভাই, আমার মনে হচ্ছিল নামাজের মধ্যে আমি যে মজাটা পাচ্ছিলাম, যেন আমার মনে হচ্ছিল যেন ওই শত্রুপক্ষের দুইটা তীর দুইটা পায়ে লেগেছে, আর একটা তীর যদি আমার বক্ষে যদি ভেদ করে দিত আমি দুনিয়া থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে যেত, আমি শহীদ হই, আমি আল্লাহর জান্নাতে চলে যেতাম। নামাজের মধ্যে এমন মজা তারা পেয়েছে। আমার বন্ধুগণ, নামাজকে আমরা সুন্দর করব, পরিবারকে নামাজ দিয়ে সাজিয়ে ফেলবো, মসজিদে জামাত পাই নাই বাড়িতে জামাত শুরু করে দেব, নিজে ইমাম হয়ে যাব, পিছনে বউ দাঁড়াবে, ছেলের সন্তানগুলো পাশে দাঁড়াবে, মেয়ের সন্তানরা বউয়ের সঙ্গে দাঁড়াবে, নামাজের পরিবেশ বাড়িতে আনবো, মসজিদ শুধু সেজদার জায়গা নয়, বাড়িও সেজদার জায়গা, কারণ এই উম্মতের জন্য প্রত্যেকটা জমিনই হলো সেজদার জায়গা। রাসূল সাল্লাম মাঝে মাঝে ফরজ নামাজটা মসজিদে পড়তেন, বাকি নামাজগুলো ঘরে পড়তেন। ঘরের মধ্যে নামাজের পরিবেশ আনতে হবে, বউকে ডাক দিয়ে বলতে হবে বউ আমার এই দুনিয়াতে একই ছাদের নিচে যেমন তোমার সঙ্গে সময়টা কাটায় দিলাম, জান্নাত আমরা একসঙ্গে সময় কাটাবো, তুমি যদি নামাজ না পড়ো জান্নাত আমরা কেমনে থাকবো, জান্নাত তোমরা একসঙ্গে থাকতে পারবো না। মেয়ের সন্তান ছেলে সন্তানগুলোকে ডাক দিয়ে বলবো মা রে পর্দা তোদের জন্য ফরজ, পর্দা লঙ্ঘন করলে পরে জাহান্নাম যেতে হবে, দুনিয়াতে যেমন একসঙ্গে আমরা একসঙ্গে বসবাস করেছি জান্নাতের মধ্যে আমরা একসঙ্গে বসবাস করবো, পর্দা কর। ছেলেদেরকে বলবো বাজান নামাজটা পড়, দিনটা মেনে চল, জান্নাতের মধ্যে একসঙ্গে থাকবো, এমন করে আমরা পরিবারকে সাজাবো। যে পরিবার নামাজ দিয়ে সাজানো হয় সেই পরিবার হলো পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার, ঠিক কিনা, ঠিক কিনা? নামাজ দিয়ে আমরা সাজাবো। আমার ভাইয়েরা, নাম্বার দুই, সময় তো অল্প, অনেক টাইম চলে যাচ্ছে, নয়টা পয়েন্ট নিয়ে আমি আজকে কথা বলি, শেষের দিকে যাব। নাম্বার টু হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুন লিসসাইলি ওয়াল মাহরুম, যারা সাইলদের হক আদায় করে, অর্থাৎ এখানে যাকাতের কথা আসছে, যাকাত ভিত্তিক জীবন যাপন যারা করবে, যাকাত যারা ঠিক মতো আদায় করবে, যেখানে নামাজের ওয়াজ সেখানে কিসের ওয়াজ? আল্লাহর। বলেন কিসের ওয়াজ? নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে, নামাজ হলো আল্লাহর হক, যাকাত হলো বান্দার হক, আল্লাহ আল্লাহর হকের সঙ্গে বান্দার হকটা জুড়াইয়া দিয়েছেন। নামাজ পড়বেন, যাকাত দেবেন না, নটালাও যাকাত দিবেন না, নামাজ পড়বেন, নটালাও যাকাতও দিতে হবে, নামাজও পড়তে হবে। যাকাত তো তারাই দেবে না যারা সুদ খায়, ঠিক আছে না কিনা বলেন, ঠিক কি না? সুদের বিপরীত কি যাকাত, যাকাতের বিপরীত কি সুদ। সুদ যারা খায় তারা আবার আল্লাহকে বলে কি জানেন, আল্লাহর কাজ নাই কেমন, আল্লাহ আবার উল্টা ট্যাক্স ধরছে, যাকাতকে ট্যাক্স বলে, যাকাতকে জরিমানা বলে, আছে না এরকম? আছে না? আছে। যাকাত দিতে হবে, এটিকে নফল মনে করে না ফরজ মনে করে। যার কাছে একটা আইফোন আছে, যার কাছে একটা আইফোন, অর্থাৎ কারো কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ, 52 তোলা রৌপ্যের পরিমাণ, এমন জাতীয় টাকা বা সম্পদ যদি কারো কাছে থাকে অস্থাবর, তাহলে তাকে বছরে হিসাব করে তাকে যাকাত দিতে হবে। 1,00,000 টাকায় 2,500 টাকা, 1,00,000 টাকায় 2,50,000 টাকা। ব্যাংকিং হিসাব অনুযায়ী যদি আমার দেশে যাকাত আদায় হতো,
এই দেশে 5 বছর যদি যাকাত ঠিক মতো আদায় করা হতো, একটা গরিব খুঁজে পাওয়া যেত না, একটা গরিব খুঁজে পাওয়া যেত না। দেয় না তো যাকাত? দেয় না তো যাকাত? দেয় কে? দেয় যাকাত? হ্যাঁ, নিজে খায় হলায়। হ্যাঁ হ্যাঁ, লটের কাপড়। যাকাত মানে হলো লুঙ্গের মানে মাছ মারা শাড়ির কাপড়, যা দিয়ে মাছ মারা যাবে, জাল জাল, তাই না? যাকাতের কাপড়গুলো হবে অনুন্নত না উন্নত? তুমি নিজে যা পড়বে তোমার অধীনস্থকে তাই পড়াবে, তুমি যা নিজে পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে। মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য পছন্দ যা করবে অপরের জন্য তাই পছন্দ করবে। আমার দেশে এমন রেকর্ড আছে, যাকাতের লুঙ্গি নিতে যায় শহীদ, আছে না রেকর্ড? আছে না? 17 জন 18 জন 20 জন 30 জন করে মরে লাইনে লাইনে, এবং যাকাতের এই লুঙ্গিটা আবার নির্বাচনী খরচের মধ্যে ফেলে দেয়। কিসের খরচের মধ্যে? নির্বাচনী খরচ। আল্লাহ বোঝে না? আজ থেকে আল্লাহ বোঝেন না? আমি কি আলোচনা চালাবো? কারো কোনো অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা চলুক, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে নামাজের পরে আল্লাহ তাআলা যাকাতের কথা বললেন, আমরা যাকাতটার মাসলা মাসাইলগুলো আরো ব্যাপক বিস্তৃতভাবে শিখে নেব, কারণ জান্নাত পেতে হলে মেহনতের দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আপনি কোরআনটাই পড়তে পারেন না, সব পারেন, তাহলে কেন হলো? কেমন কেমন হবে এটা? আল্লাহ যদি প্রশ্ন করেন কি কি জবাবটা দেব? জবাব তো দিতে পারবো না। বুড়ো চাচার বয়স 70 বছর, বুড়ো চাচা কোরআন পড়তে পারে না। যদি বলি চাচা কোরআনটা পড়েন, কে বাবা মুখেই আসে না। যদি বলি চাচা চান্দিনা পৌরসভার মোড়ে মডেল মসজিদের সাথে আপনার 4 কাটা জায়গা আছে, এটার দাগ নাম্বার কত? কে? 93। তাহলে আপনার দাগ নাম্বার দুনিয়ার জমির দাগ নাম্বার মুখস্ত আছে, ক্ষতির নাম্বার মুখস্ত আছে, এবং সপ্তাহে 3 দিন একদম কুমিল্লা কোর্টে যায় মানে জমির কাগজপত্র নিয়ে মামলাও করে, উকিলকে উল্টো বুঝাই দিয়ে আসে, তাহলে উকিলকে বুঝানোর জ্ঞান আছে, দাগ নাম্বার মুখস্ত আছে, কোরআনটা পড়তে পারে না, আছে না? জান্নাতের দাগ নাম্বার নাই? আজ থেকে জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? কোন কিতাবে পাওয়া যাবে? কোরআন। কোরআন তেমন একটা ম্যাপের নাম, আপনি কুমিল্লা চান্দিনা থেকে এই বিভাগের শেষ মাথা কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভে যাবেন, কোনোদিন যান নাই, কোনো টেনশন নাই, মোবাইল আছে, গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপে সার্চ দিবেন, বাবা গুগল আপনাকে টেনে নিয়ে যাবে ওই জায়গায়, ঠিক আছে না? কত বড় মানুষের সাধারণ এই সীমিত জ্ঞানের মধ্য দিয়ে যদি এই গুগল ম্যাপের মধ্য দিয়ে যদি বিমান চলতে পারে, গাড়িগুলো চলতে পারে, সমস্ত দুনিয়ার মানুষগুলো এখন এই অনলাইন ব্যবহার করে করে চলে, কাউকে আর প্রশ্ন করা লাগে না, এই ম্যাপের মধ্য দিয়ে যদি এই দুনিয়ার সমস্ত কিছু যদি খুঁজে বের করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক এমন একটা কিতাব দিয়েছেন, এমন একটা ম্যাপ, এই ম্যাপটা যদি কোনো বান্দা যদি আয়ত্ত করতে পারে, এই ম্যাপ দেখে দেখেই বান্দা জান্নাতের দরজায় পৌঁছায় যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনটাকে আমরা জানবো, শিখব, শেখার চেষ্টা করব। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউসাদদিকুনা বিয়াউমিদ্দীন, যারা বিচার দিবসকে যারা বিশ্বাস করবে, সত্যায়ন করবে, যারা বিচার দিবস আছে না নাই, আখিরাত আছে না নাই, মৃত্যুর পরে জিন্দা করবেন কে? আমার বডি আবার সুন্দর করে বানায় দিবেন কে? মাটিতে আমি আমাকে রেখে আসলো, ওই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিন্দা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো ওয়াদা করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। তোমাকে অবশ্যই আমি জিন্দা করব। এই এলাকায় আলুর চাষ হয় কিনা জানি না, আলু চাষ হয়? আলু যারা জমিতে লাগান, আলু চাষে যারা আছেন, জমিতে আলু লাগালেন, সে আলুটা জমিতে লাগানোর পর যে আলু লাগিয়েছেন, 3 মাস আপনি খোঁজ নিলেন না, 3 মাস পরে আপনি আলু দেখতে গেলেন, যে আলু লাগাইছেন জমিতে মাটিতে সে আলু কে আছে? সে আলু গেছে কই? কই গেছে?
যে আলোটা আপনি লাগাইছেন সে আলো তো জমিতে আপনি লেগে দিয়ে আসছিলেন, কিন্তু তিন মাস পরে সে আলোটা পচে গিয়ে মাটি হয়ে গেছে। কিন্তু সে আলোটা লাগানোর পর ওই আলো থেকে চারটা পাঁচটা আটটা দশটা বারোটা পনেরোটা পর্যন্ত আলো সেখানে আসে না নাই। আপনার চোখের সামনে এমন দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন, নিজের হাতে আলো লাগালেন, সে আলোটা মাটি হয়ে গেল, সে আলো থেকে আরো আল্লাহ তাআলা ওই মাটি থেকে আরো আটটা দশটা আলো উৎপাদন করে দিলেন। যে আল্লাহ তাআলা একটা আলোকে পচাইয়া দিয়ে যদি দশটা আলো সেখান থেকে বানাতে পারেন, সে আল্লাহ আবার মৃত্যুর পর আমার দেহ পচাই আবার কি তিনি আবার পুনর্জিন্দা করতে পারেন না? আসতে বলবেন না পারেন না, পারেন। এই বিশ্বাস যার মধ্যে থাকবে সলোয়ানা সেই বান্দাই হবে মুত্তাকি। আখেরাতের ভয়ে ছাড়া বান্দা কখনো ভালো হবে না, আখেরাতের চিন্তা ছাড়া বান্দা কখনো ভালো হবে না। চারজন খলিফার চারটা জীবন নিয়ে হালকা একটু কথা বলবো, আবার লাইনে ফিরে আসবো। দেখেন আখেরাতের চিন্তা তাদের মধ্যে কি কাজ করেছে। এক নম্বর খলিফার নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? ব্যবসায়ী। খলিফাও ছিলেন, ব্যবসায়ী ছিলেন, যোদ্ধাও ছিলেন, ব্যবসায়ীও ছিলেন, ব্যবসা করতেন। এবং সংবাদ পেয়েছেন জান্নাতের দুনিয়াতে বসেই। কয়জন সাহাবী? দশজন। আমি কুমিল্লাতে আসলে খুব মজা পাই, কেন জানেন? কিছু কিছু শ্রোতা আছে, বক্তার আছে, ও জ্ঞানী। কি কথা কি বোঝাতে পারছে আপনাদের? কুমিল্লা নোয়াখালী, কুমিল্লা নোয়াখালী বৃহত্তর কুমিল্লা, এটা চাঁদপুরও ধরেন, নোয়াখালী এখানে লক্ষ্মীপুরও ধরেন, ফেনীও ধরেন, ব্রাহ্মণবাড়িয়া ধরেন, মানে বৃহত্তর গ্রেটার বিবাড়িয়া থেকে শুরু করে একদম লক্ষ্মীপুরের কমলগঞ্জ পর্যন্ত, ওইদিকে বীরেশ্বরের আগ পর্যন্ত, এই টোটাল নোয়াখালী কুমিল্লার আলেম গোটা পৃথিবী চষে বেড়ায়। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন, প্রশংসা করলাম। আপনার এলাকার যদি আওয়াজ এত স্লো হয় তাহলে তো কবই না কিছু। আলেমুল আমার জনপদ, এটা গোটা দেশের নেতৃত্ব দেয় হচ্ছে এই এলাকার আলেমরা, আলহামদুলিল্লাহ বলে। এই এলাকায় ওয়াজ করতে আসলে কিছু কিছু জায়গায় দেখা যায় যে বক্তার চাইতে যে শ্রোতা বসেছে সেই বড় জ্ঞানী, আলহামদুলিল্লাহ খুব মজা পাই। একটা মাত্র অঞ্চল, যে অঞ্চলে আলোচক তেলাওয়াত করলে শ্রোতাও তেলাওয়াত করে, সেটা হচ্ছে নোয়াখালী কুমিল্লা অঞ্চল, আলহামদুলিল্লাহ। এটা আপনি অন্য অঞ্চলে পাবেন না, এখানে হাফেজ বেশি, আলেম বেশি, ঘরে ঘরে আলেম ওলামা, দুই একটা আবু জেহেল থাকতেই পারে, দুই একটা তো থাকবে না। রসুল আসেন যেখানে আবু জেহেল, রসুল আসেন যেখানে আবু লাহাব, একই ঘর, কিন্তু আবু লাহাব কি অন্য ঘরের, অন্য ঘরের বংশ, কি কি বংশ, কোন লিলা ফি কুরাইশ, আবু লাহাব কোন বংশ, অতএব বংশ দিয়ে কাম নাই। আপনি বলবেন যে আমি কুরাইশ, কোনো লাভ নেই, আবু লাহাব কুরাইশ, আবু জেহেল কুরাইশ, সৈয়দ পাঠান মির্জা মোগল দিয়ে কাম হবে না, ঈমান দিয়ে কাজ হবে। ও জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মানিত ভাইরা, আখিরাতের জ্ঞান যার যত গভীর তার ঈমান তত গভীর মজবুত, আলহামদুলিল্লাহ। আখিরাত, আল্লাহ আখিরাতের কথা বলেছেন দশ পারা, কয় পারা? দশ পারা। কোরআন কয় পারা? আর আখিরাতের বক্তব্য কয় পারা? দশ পারা। দশ পারা জুড়ে আখিরাত নিয়ে কথা বলেছেন। এখানে আল্লাহ তাআলা আখিরাতকে টেনে নিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে আখিরাত আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন আছে না? তিন নম্বর আয়াতি মালিক ইয়াউমিদ্দিন। আখিরাত ছাড়া কোনো সূরাই নাই, সব সূরাতে কম বেশি আখিরাতের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে বলেছেন নাম্বার তিন হলো ওই সমস্ত মুসল্লিগুলো যারা আখিরাতকে বিশ্বাস করে, ওই সমস্ত বান্দাগুলো যারা আখিরাতকে বিশ্বাস করে। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহারে আখিরাতের কি চিন্তা ছিল, ব্যবসায়ী বসেছেন দোকানে, একজন কাপড় ক্রেতা কাপড় কিনে নিয়ে গেছে ছয় মাস আগে, ছয় মাস পরে সে বলে আবু বকর এই কাপড়টা আমার পছন্দ হয় না, কাপড়টা ফেরত নাও। কাপড় তিনি ফেরত নিলেন, কত টাকা দিয়েছিলে? এত টাকা দিয়ে কিনছিলাম, টাকাটা আমাকে ফেরত দিতে হবে, ঠিক আছে কাপড়টা আমাকে ফেরত দাও, টাকা আমি তোমাকে ফেরত দিয়ে দিলাম। টাকা ফেরত দিলেন, কাপড়টা নিয়ে নিলেন, ফেরত নিলেন, সঙ্গে সঙ্গে হাওমাও করে কান্নাকাটি শুরু করেছেন। বলা হলো আবু বকর চোখে পানি কেন তুমি তো এরকম করে কান্দো না, কখনো কি হয়েছে তোমার? তিনি বলছেন শোনো,
কাপড় ফেরত দিয়ে গেছে, এই জন্য আমি কাঁদিন। আমার কান্না করার কারণ হলো এখান থেকে আমি একটা জিনিস চিন্তা করছি, কি আমি আবু বকর যেদিন মরে যাব কেয়ামত শুরু হয়ে যাবে, কেয়ামত শুরু হয়ে যাওয়ার পরে বিচার বসবে হাশরের ময়দানে, লিমানিল মুলকুল ইয়াউম, সেই দিন আল্লাহ তাআলা তার রাজত্বের আসনে বসে যাবেন, বিচারের বিচারকের চেয়ারে বসে যাবেন, যখন বিচার কার্য শুরু করবেন, আমি ঠুনকু নগণ্য আবু বকর, আল্লাহ আমাকে যখন ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন আবু বকর রে, তোর নামাজ, তোর রোজা, তোর দান, তোর সাদগা, তোর জাকাত, তোর জিহাদ, এই যে আমার হাতে তুই জমা দিয়েছিস, কিন্তু কোন আমল আমার পছন্দ হয় না, ফেরত নিয়ে যা, আমি আমলগুলো নিয়ে কার কাছে যাব, আজকে নহে কাপড় আমি ফেরত নিলাম, সে টাকাটা আমার কাছ থেকে নিয়ে চলে গেল, কিন্তু আমি আমার আমলটা যদি আল্লাহ আমার তার কাছ থেকে আমাকে ফেরত দিয়ে দেন, আমি কার কাছে যাব, এই চিন্তায় আমি কান্নাকাটি করতেছি, চিন্তা দুনিয়ার না আখেরাতের, আখেরাতের চিন্তা, আখেরাতের চিন্তা যারা বেশি করবেন দুনিয়া তাদের কাছে তুচ্ছ মনে হয়ে যাবে। সাইয়েদনা ওসমান জিন্নুরাইন, গরিব মানুষ না ধনী মানুষ, ধনী মানুষ কে বলেছে ধনী মানুষ ইসলামের অন্তরায়? না না, ভুল কথা, দশজন জান্নাতের সংবাদ পেয়েছেন দুনিয়াতে সাহাবীরা, এর মধ্যে ম্যাক্সিমাম হলো ধনী মানুষ, ম্যাক্সিমাম কি ধনী মানুষ, আব্দুর রহমান ইবনে আউফ কয়েক হাজার কোটি টাকার মালিক ছিলেন, মক্কায় ধনী ছিলেন, মদিনায় গিয়েও ধনী হয়ে গেছেন, তাবুক অভিযানে তিনি 3 বস্তা সোনা দান করেছেন, 13 জন সন্তান তার হয়েছিল মৃত্যুর সময়, বদলে গেছেন, ওহুদে গেছেন, খন্দকে গেছেন, মারা যাওয়ার আগে বলেন শোনো আল্লাহ আমাকে হাজার হাজার কোটি টাকার মালিক বানালেন, আমার কাছে বড় ফেতনা মনে হয়, তবে শোনো আমার যখন মরণটা হবে তোমরা আমার গায়ে বদরের যুদ্ধে যে পোশাক পরে যুদ্ধ করেছিলাম সেই পোশাকটা পরাইয়া দিয়ে আমার জানাজা দিয়ে দিবেন। যখন সুবহানাল্লাহ, আমি তো শহীদ হতে পারি নাই, আল্লাহ পাক আমাকে শহীদ হিসেবে কবুল করে নাই, আমি শহীদের রক্ত ঝরাতে পারলাম না, বদরে গেলাম, ওহুদে গেলাম, খন্দকে গেলাম, অন্তত তোমরা আমাকে বদরের কাপড়টা আমার গায়ে লাগাইয়া দিবা, আমাকে কবরে কেমনে কথা বলি, একটু নিচে রাখেন তো, মাথা থেকে কলসিটা নিচে না রেখে হাঁটুতে রাখলেন, দাঁড়ায় আছেন, বলুন যে এটা কষ্ট কম না বেশি? আরো বেশি, বলতেছে আমার মনে এটা কেমন হলো, নিচে রাখেন, কেন নিচে রাখা যাবে না, কেন? কলসির তলা হলো ভিজা আর জমিনটা হলো শুকনা, শুকনো জমিনে আমি যদি কলসি রাখি, ভিজা কলসি, তলাটা ভিজা, কিছু মাটি লেগে যাবে, আর এই জমিনটার মালিক আমি না, আখেরাতে এই জমিওয়ালা মামলা দেবে, কিসের চিন্তা, কিসের চিন্তা, আখেরাতে মামলা খাবো, এই মামলা খাবো না, এই জন্য আমি রাখতেছি না, সামান্য মাটির চিন্তা করেছেন তারা, আর এখন তো মাটি না পুকুর দখল, থামেন। আমার ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাসক ছিলেন, মধুর বোতল, প্রতিবেশী সহ মোট 5 জন এক বোতল মধু ভাগ করে নিতে হবে, রাষ্ট্রের মধু, সাইয়েদনা ওমর ফারুক মধুটা নিয়ে আসছেন, বউকে বলছেন বউ আমার এই যে মধুর বোতল তোমাকে দিলাম, সমান 5 ভাগে ভাগ করবা, কোনো ক্রমেই যেন কম বেশি না হয়, আমাদের অংশ একটা, বাকি 4টা অংশ প্রতিবেশীকে দিয়ে দিবা। হাতের মধ্যে মধুর বোতল দেওয়ার পরপরই বলছেন ও আমার স্ত্রী রাগ করো না, আমি তোমাকে বন্টন করতে দেব না। বলেন তো এখন কি বউ রাগ করার কথা না, আস্তে কয় কি রাগ করার কথা না, এরকম কি মাঝে মাঝে লাগে না, একটু লাগে তো, স্বামী স্ত্রীকে লাগে না, একটু লাগে না, না লাগলে মসবে কেমনে, না লাগলে জমবে কেমনে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব একটু লাগতে হয়, আমার নবীর সঙ্গেও লাগছে, আম্মা যেন আয়েশার মতো একজন দামি নারী, আমার নবীজির স্ত্রী একদিন খেপে গিয়ে বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বিরুদ্ধে বিচার দেব, আপনি ভুল করছেন, স্ত্রী বলতেছে, রাসূল বলেন বিচার ডাকবা তো বিচারক কে, আমি ওমরে ফারুককে ডাক দিই, কেন ওমরে ডাক দিয়েন না, ও সমস্যা না, কি কথা বলছেন, তো কাকে ডাকবো, কা আব্বাকে ডাক দেন, বাপ তো আব্বাকে ডাক দেন, আচ্ছা ঠিক আছে তোমার আব্বাকে ডাকতেছে, তুমি কি বিচার করবা, কেন আব্বাকে আগে ডাক দেন, তো আব্বাকে ডাক দিছে, রাসূল বলছেন আবু বকর তোমার মেয়ে আমার বিরুদ্ধে বিচার ডাকছে, তুমি বিচারক। সাইয়েদনা আবু বকর সিদ্দিক ওই সময় এত খেপে গেছেন, চোখ লাল টকটকে হয়ে গেছে, আমি আজকে মেরেই ফেল, নবীর বিরুদ্ধে তুই বিচার চাস, তো হাতের কাপড় গোসায়ার
দৌড়ে দৌড়ে আসতেছে আম্মা যেন আয়েশাকে মারার জন্য, তাড়ায় আসতেছে। আমার নবজি দুই হাত আগায় দিয়ে বলতেছে, আবু বকর তুমি তো বিচারক, তুমি কি মারতে আসছো? আগে বিচারটা করো। থামায় দিলে, দেখেন মহব্বত আছে না নাই? তো বাবার এই মশান দেখে, অবস্থা দেখে ভয়ে আম্মা যেন আয়েশা দৌড় মেরে এসে নবীর পিছনে দাঁড়াইছে। রসুল বললেন, তুমি আমার বিরুদ্ধে বিচার চাইয়া আমার পিছনে দাঁড়াইছো? সুবহানাল্লাহ বলবেন না? বিচার আর আছে? বিচার আছে? শেষ। তাদের রাগারাগিটাও ছিল শিক্ষণীয়, তারা যে রাখছেন এটাও শিক্ষা ছিল, আলহামদুলিল্লাহ বলে মুহূর্তের মধ্যে মাটি হয়ে গেছে। আর আমার দেশের কিছু ভাই প্রবাসে থাকে, মালয়েশিয়া কই, সৌদি আরব কই, আমেরিকা কই, সেই মালয়েশিয়া থেকে ভিডিও কলে বইয়ের সঙ্গে ফোনে কথা বলে বলতে নিয়ে বলে, ফোনে কথা বলতেছে বলতেছে ভালোই ভালো এমন গন্ডগোল লাগছে, ভিডিওর মধ্যে কে তোর 100 তালাক আসলে এরকম আছে না? তালাক টালাক দিয়া আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে কি, একদম সেঞ্চুরি মারছে। কি কি সেঞ্চুরি মারছে? হুজুর 100 তালাক দিছে। কে তালাক কে 100 হয়? হুজুর রাগের ঠেলায় কইছি। হুজুর রাগের ঠেলায় কি তালাক হয় বলেন তো? রাগের ঠেলায় যদি তালাক হয় এই জাতীয় প্রশ্ন করতেছে, আচ্ছা কেউ কে মহব্বত করে তালাক দেয়? বকে ডাক দিয়ে বলে, ময়না রাগ করো না, তোমাকে তালাক দিলাম, এরকম করে তালাক দেয় কেউ? আচ্ছা তালাকের সম্পর্ক মহব্বতের সাথে না রাগের সাথে? রাগের সাথে। আপনি রাগের মাথায় যদি কাউকে আপনি ছুরি মেরে দেন, পেটে যদি মেরে দেন, রাগের মাথাও যা হবে ঠান্ডা মাথাও তাই হবে। অসংখ্য ফ্যামিলি আছে স্বামী স্ত্রী পরিচয় বহন করছে কিন্তু জেনার সংসার হচ্ছে, আছে না নয়? আচ্ছা আমি বুঝাই দিলাম ইঙ্গিতে, বুঝে নেন এগুলো ভুল করা যাবে না। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগবে কিন্তু এটার মাত্রা অতিক্রম করা। অমরের মতো মানুষ, লোকটার নাম শুনে কি নরম মনে হয় না গরম মনে হয়? তিনি বইয়ের কাছে খুব ছোট হয়ে থাকতেন। একদিন কোন এক মুসলমান এসেছেন তার কাছে বিচারের কাছে, বিচারের জন্য বইয়ের সঙ্গে তার গন্ডগোল ফয়সলা করার জন্য। এসে দেখেন তিনি বসে আছেন, খলিফা ওমরের সাথে তার বইয়ের চরম বাকবিতণ্ডা চলছে, চরম টক্কর চলতেছে, খুব গরম গরম কথা ওনার কানে আসছে। তুই বেচারে এগুলো দেখে চলে যাচ্ছে। ওমরে ফারুক বলেন, এই তুমি আসলা কেন, যাও কেন? কারণ কি হুজুর? আমিরুল মুমিনিন যে উদ্দেশ্যে আসছিলাম, যে সমস্যা নিয়ে, সেই সমস্যা থেকে আপনার ঘরের মধ্যেই ঢুকছে। কেন? আপনার বউ আপনার এত কিছু কইল, আপনি কিচ্ছু বললেন না, আমি কি বিচার নেব আপনার কাছ থেকে? সেদিন ওমর ফারুক বলেন, দেখো আমার নাম শুনে রোম পারস্য থরথর করে কাঁপে, আমি যে রাস্তায় সেই রাস্তায় শয়তান নাই, আমি ওমর, আমাকে দেখে রোম পারস্যরা থরথর করে কাঁপে, আর সেই অমরের সামনে অমরের বউ এত কিছু বলল, অমর কিছু কইছে কেনা? তুইও কিছু কইস না, যা। যখন মেয়েরা কথা কম বলে না বেশি বলে, কথা কম কয় না বেশি কয়? পুরুষরা সারাদিন কথা বলে 2000 শব্দ, মেয়েরা বলে 5000 শব্দ, কয় হাজার বেশি? 3000। এটা মাথায় রাখতে হবে। বেগুন কিনতে নিয়ে আপনি ভুল করছেন বাজার থেকে, হয়তো পোকা বেগুন হয়ে গেছে কেনা, বেগুনের পোকা কিন্তু চেনা কঠিন। বাড়িতে এসে বইয়ের হাতে দিচ্ছেন, বউ হয়তো বটি নিয়ে কুটতে নিছে, যদি দেখে বেগুন পোকা, এই বেগুন পোকার তফসির হবে 3 ঘন্টা, ঠিক কিনা? তুমি তো জীবনটাই শেষ করে দিবে। মেয়েদের কথা বেশি হওয়ার কারণও আছে, সন্তান লালন পালন করে, সন্তানকে আদর করে, ধৈর্য ধরায়, সন্তানকে কোলে নিয়ে বারবার সোনা ময়না আত্মা কয়, আব্বা বেশি না আম্মা বেশি, মা বেশি, তো কথা বলতে হয় বাচ্চাদের সঙ্গে কম না বেশি? বেশি। বাচ্চা কান্দে, আব্বা থামো, একবার কোলে নেয়, একবার হাঁটে, সারা রাত ধরে বারবার জিকির করে, আব্বা থামো, আব্বা থামো, সোনা ময়না, এই কোলে কোলে নিচ্ছে কথা বলতেছে। আচ্ছা এই দায়িত্ব যদি কোনো পুরুষকে দেওয়া হয়, 2-3 বার বলবে আব্বা থাম থাম, এরপরে কি করবে? তো মেয়েদের বেশি কথা বলার দরকার আছে না নাই? বলবে তারা, এটা আল্লাহ সৃষ্টি, যে ন্যাচারাল ন্যাচারাল এটা হয়ে যায়, এটা মাথায় পুরুষকে মাথায় রাখতে হবে। আমরা বলবো একবার কথা, তারা বলবে কয়বার কথা? 3 বার বেশি বলবে তারা। খুলিকাত মিন দিলাইন, মানুষ মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ম্যানেজ করতে হবে, কন্ট্রোল করতে হবে। আমার রাসূল থেমে গেছেন, লিমা তুহাররিমা মা হাল্লাল্লাহু লাক, আছে না?
রাসূল রাগ করে বলেন আমি মধুই খাবো না, যা। কত প্রেক্ষাপট আছে সম্মানিত ভাইয়েরা। রাসূল ম্যানেজ করেছেন, চার স্ত্রীর সামনে বসা, চার স্ত্রী মিলে বলতেছে হুজুর আপনি আমাদের চারজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন, এমন প্রশ্ন করছে দেখে। রাসূল বললেন আজকে না কালকে যাও। রাত হওয়া মাত্রই দুটো করে খেজুর নিছেন। প্রথমে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে গিয়ে বলছেন আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি, দুটো খেজুর দিয়ে গেলাম তোমাকে, যে ভালোবাসি দুটো খেজুর দিয়ে গেলাম এই কথা যেন কেউ না জানে। দ্বিতীয় ঘরে গিয়ে তাই করলেন, তৃতীয় ঘরে গিয়ে তাই করলেন, চতুর্থ ঘরে গিয়ে তাই করলেন, সবাইকে একই কথা বলে দিয়ে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে সব আসছে, রাসূল তোমাকে বেশি ভালোবাসেন, কুজুর আপনি আজকে বলার কথা ছিল আপনি কাকে বেশি ভালোবাসেন। রাসূল বলেন যাকে আমি গতকালকে লুকায়া দুটো খেজুর দিয়ে আসে তারই বেশি ভালোবাসি, যা। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই সমস্ত স্বামীর দেহটা ক্ষতবিক্ষত থাকবে, অঙ্গহানি উঠবে, ওই সমস্ত বান্দারা যে সমস্ত বান্দারা দুই স্ত্রীর মাঝে সমতা রক্ষা করেনি। খালি বিয়া দুইটা করা সুন্নত, ভয়ঙ্কর হাদিস। আমি রাষ্ট্র চালাই তুমি আমার পরিবার চালাও, তুমি যদি আমার পরিবার না চালাও রাষ্ট্র আমার অচল হয়ে যাবে, রাষ্ট্রের কাছে আমি মনোযোগ দিতে পারবো না। তুমি আমার বড় সহযোগী, আমার সন্তানকে দুধ খাওয়াও, আমার সন্তানকে রান্না বান্না করে দাও, আমি চির কৃতজ্ঞ তোমার কাছে, আমি খুব ঋণী তোমার কাছে, আমি তোমাকে মহাব্বত করি। কিন্তু আমার বোসনও আল্লাহর কসম তোমাকে আমি সন্দেহ করিনি, তুমি মাপে কম দিবা, মধু ভাগ করতে নিয়ে বেশি নিবা এটা আমি মনে করি নাই, কিন্তু মধু ভাগ করতে নিয়ে, মধু তো তরল জিনিস, মধু ভাগের সময় সেই মধু যখন পাঁচ ভাগ করতে নেবে তোমার হাতের সাথে দুই এক ফোঁটা মধু লেগে যাবে, এই দুই এক ফোঁটা মধু যে তোমার হাতের মধ্যে লেগে যাবে সেই মধুটা আমাদের কাছে বেশি আসুক, দুই ফোঁটা হোক এক ফোঁটা হোক এটা আমরা চাই নাই মনে করে মধুভোগের দায়িত্ব আমরা অন্য কাউকে দিয়ে দিয়েছি। দুনিয়ার চিন্তা না আখিরাতের চিন্তা। আল্লাহু আকবার। আল্লাযীনা ইউসাদদিকুনা বিয়াউমিদ্দিন। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ঘোড়া কিনেছেন, ঘোড়া কিনে ঘোড়াটাকে মোটা তাজাকরণ করতেছেন, মোটা তাজা করে বিক্রি করবেন, মোটা তাজা করে বিক্রি করতে গেছে। কিন্তু ওমর ফারুকের ছেলে যে ঘোড়াটা কিনেছেন, যে ঘাসটা খাওয়ানো হয়েছে সেই ঘাসটা হলো রাস্তার জায়গায় উৎপাদিত ঘাস। ওমর ফারুকের বাড়ির পেছনে রাস্তার জায়গা ছিল, সেই রাস্তার জায়গার ঘাসগুলো খেয়ে খেয়ে ঘোড়াটা বড় হয়ে গেছে। ওমর ফারুক দেখলেন সেই ঘোড়াটা তার ছেলে বিক্রি করতে যায়, বিক্রি করে আসছে, বিক্রি করে আসছে, যখন বাড়ির মধ্যে ঢুকতে এসে বলছে থাম আমার ছেলে তুমি ওখানে থামো, ঘোড়া কিনছো কত দিয়া, এত টাকা দিয়া বিক্রি করছো কত টাকা দিয়া, এত টাকা দিয়া এই যে মাসখানে তুমি যে লাভ করেছো লাভের টাকা তুমি নিতে পারবা না, লাভের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, কারণ তুমি যে ঘাসগুলো খাওয়াইছো এই ঘাসের জমি হলো রাষ্ট্রের জায়গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের চিন্তা, কিসের চিন্তা? আখিরাতের। ঘোড়া কিনতে গেছেন ওমর ফারুক নিজে, ঘোড়া বিক্রেতা ঘোড়া বিক্রি করেছেন, টাকা দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ঘোড়া কিনে নিয়ে নিজের মালিকানায় নিয়েছেন, ঘোড়ার পিঠে চড়েছেন। ঘোড়ার পিঠে চড়ে কয়েক মাইল চলে যেতে না যেতেই চারটা পা অকেজো হয়ে ঘোড়াটা পড়ে গেছে, বসে গেছে। ওমর ফারুকের রাগটা ডাবল হয়ে গেছে, খেপে গিয়ে বলতেছে এই ঘোড়াওয়ালা, ঘোড়া বিক্রেতা আমাকে অকেজো ঘোড়া অসুস্থ করে দিয়েছো, ঘোড়া নিব না, ঘোড়াটা ফেরত নিয়ে নাও। সঙ্গে সঙ্গে বলতেছে না আমি ঘোড়া ফেরত নেব না, কেন আপনি সত্যি করে বলুন তো, ঘোড়া যখন আপনি আমার থেকে নিয়েছেন সুস্থ নিয়েছেন অসুস্থ নিয়েছেন? সুস্থ নিয়েছি, কি সুস্থ নিলাম, কিন্তু তুই তো আমাকে এমন ঘোড়া দিলি কিছুক্ষণ পর নষ্ট হয়ে গেছে, আমি ঘোড়া নেব না, তুই ফেরত নিয়ে নে। ঘোড়াওয়ালা বলে না আমি নেব না। সেইদিন আমার ফারুক বলছেন না আমি এই ঘোড়া নেব না, তুমি আমাকে টাকা ফেরত দিয়ে দাও। ঘোড়াওয়ালা বলতেছে আমিরুল মুমিনিন আমারও কথা ঠিক নাই, আপনার কথাও ঠিক নাই, ঠিক আছে বিচার করতে হবে, চলুন আমরা আদালতে যাই। ওমরকে কে বলে, সম্মানের দিক থেকে কে বড়? ওমর বড় না, একজন সাধারণ ঘোড়া বিক্রেতা বলতেছে আপনার কথাও মানি না আমার কথাও মানার দরকার নেই, চলুন আমরা আদালতে যাই। সেইদিন ওমর ফারুক বলেন ঠিক আছে চলো। সামান্য ঘোড়া বিক্রেতা মামলার বাদী চলে গেছে আদালতে, সেদিন ওমর ফারুক চলে গেছেন আঞ্চলিক আদালতে। ভিতরে যখন ঢুকলেন বিচারপতি দেখা মাত্রই দাঁড়ায় গেছে, আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় কেন?
বলতেছে বিচারপতি আপনার বললেন না, এই যে ঘোড়া কিনছিলাম অকেজ ঘোড়া আমাকে দিয়েছে, আমি ঘোড়া নেব না, আমি টাকা ফেরত নেব, এ আবার টাকাও ফেরত দিতে চায় না। আচ্ছা ঠিক আছে। তো উনি বললেন আমি একটু দুজনের কথাই শুনি, বলুন আপনার কথা, ঘোড়ালার কথাও শুনলেন, সেইদিন ওমর ফারুকের কথাও শুনলেন। শোনার পর এবার কাজী চেয়ারে বসে বলতেছেন, আমিরুল মুমিনিন এটা এমন একটা জায়গা, এমন একটা চেয়ার, ওয়াকিমুল ওয়াজনা বিল কিস্ত, এখানে আমি ওমরকে দেখে দেখে বিচার করব না, ঘোড়ালকে দেখে দেখে বিচার করব না, এখানে আমি বিচার করলে আমাকে কোরআনকে সামনে রেখে বিচার করতে হবে, আদালতকে দেখে বিচার করতে হবে। সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আপনি আমারও খলিফা, ঘোড়াওয়ালারও খলিফা, কিন্তু আপনি যে আমার সামনে এখন কথা বলতেছেন, দু মিনিট পর আপনি সুস্থভাবে কথা বলতে পারবেন তার গ্যারান্টি কি? সাইয়েদ ওমর ফারুক বলেন গ্যারান্টি নাই। তাই যদি হয় কেনা ক্রয় বিক্রয় হয়ে গেছে, কেনা বেচা হয়ে গেছে, ঘোড়া আপনি বুঝে নিয়েছেন সুস্থ, ঘোড়া টাকা দিয়ে দিয়েছেন, অসুস্থ হলে তো আপনি নিতেন না, ক্রয় বিক্রয়ের চুক্তি শেষ হয়ে গেছে, আপনার মালিকিন আসার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে, এটার দায় আপনি ঘোড়াওয়ালাকে দিতে পারবেন না। সেইদিন ওমর ফারুক আস্তে করে মাথা নিচু করে মুসকি মুসকি হাসি মেরে চলে আসলেন নিজের বাড়িতে। পরের দিন মজলিসে শুরার বৈঠকে সবাইকে ডাক দিয়ে বলেন, শোনো গতকালকে একটা আদালতে গেছিলাম, বিচারপতি খুব ভালো, সে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস করে, খুব ভালো, সে ব্যক্তিকে দেখে রায় দেয় নাই, সামনে আদালত কায়েম করে নেয় কোনটা, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান, এই আয়াতের কার্যকর ভূমিকা সে পালন করেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে আঞ্চলিক বিচারপতি না বানায়া, ওই কাজী সুরাইকে আঞ্চলিক বিচারপতির পদ থেকে তাকে পদোন্নতি দিয়া তাকে জাতীয় বিচারপতি বানানো হোক। সুবহানাল্লাহ, রায় বিরুদ্ধে আসলে পদোন্নতি হয়, আর আমার দেশে রায় বিরুদ্ধে গেলে পাগল বানায়া মানসিক রুগী বানায় দেশ থেকে হিজরত করে, ঠিক কিনা? কিসের চিন্তা? আখিরাতের। কিসের চিন্তা বলেন? আখিরাতের চিন্তা। আল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। ও আল্লাহ, 12টা বাজে তো, আলোচনা চলো, হুজুর মরু। জি বলি আলহামদুলিল্লাহ, এত সুন্দর মানুষ আপনারা। সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হোক কি ছিলেন, আল্লাহু আকবার, সাইয়েদনা আলী, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি শীতের ভিতরে কাঁপতেছেন, শীতের মধ্যে কি নাই গায়ে, কাপড় নাই, শীত বস্ত্র নাই, কাঁপতেছেন, কিন্তু পার্শ্বের শত শত কম্বল, রাষ্ট্রের হাজার হাজার কম্বল, সাইয়েদ আলী থরথর করে কাঁপেন, এমন সময় বলো হল আলী পাশে এতগুলো কম্বল, তুমি হলো রাষ্ট্রপতি, একটা কম্বল গায়ে দিলেই তো তোমার এই কম্পনি বন্ধ হয়ে যায়, কাঁপনি বন্ধ হয়ে যায়, তুমি তো একটা অংশ পাবে, একটা কম্বল তো তোমার ভাগে পাবেই। সাইয়েদ আলী বলছেন, শোনো ভাই, আমার ভাগে যে অংশটুকু যে কম্বলটা পাবো, এখন যেটা আমি গায়ে নেব সেই কম্বল যে পাবো এটার গ্যারান্টি কি? কম্বল ভাগ না হওয়া পর্যন্ত এই কম্বল আগে গায়ে দাও, আমার জন্য জায়েজ নাই। কিসের চিন্তা? কিসের চিন্তা? আমার ভালো হব কিসের চিন্তায়? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দার আমি তোকে সম্মানজনক জান্নাত দেব, এক নম্বর হলো নামাজ, নম্বর দুই হলো যাকাত, নম্বর তিন হলো বিচারের দিবসের চিন্তা, আখেরাতের চিন্তা, নাম্বার চার হলো আজাবকে ভয় করা, যা কারো জন্য নিরাপদ নয়, নাম্বার পাঁচ হলো লজ্জা স্থানের হেফাজত করা, সূরা মুমিনুন এবং সূরাতুল মুআরিজের মধ্যে কিছু সাদৃশ্য আছে এই আয়াতগুলোর ভিতরে, নাম্বার ছয় হলো ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতটাকে ঠিক রাখবে, আমানতকে খেয়ানত করবে না, নাম্বার সাত হলো যারা ওয়াদা ঠিক রাখবে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, লা ঈমানা লিমান লা হাদা লাহ, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম্বার আট হলো যারা সাক্ষ্যদানে অটল থাকবে, আমার দেশে মিথ্যা সাক্ষী আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই, মামলা চলে কি সাক্ষী দিয়া, মামলা চলে আজকে অধিকাংশ কি সাক্ষী দিয়া, মিথ্যা সাক্ষী দিয়া, যারা এমন কাজ করবে
যত বড় কবিরা গুণাগুলো, যত বড় বড় কবিরা গুণাগুলো আছে, এর মধ্যে সবচাইতে বড় কবিরা গুণার একটি হলো মিথ্যা সাক্ষী। কি সাক্ষী? মিথ্যা সাক্ষী। নাম্বার আট হলো নামাজে যত্নশীল হওয়া। নামাজ দিয়ে শুরু করেছেন, নামাজ দিয়ে শেষ করেছেন, এই নয়টা গুণ যদি কোনো বান্দার মধ্যে থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শেষে বলছেন, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এই নয়টি কাজ করার তৌফিক দান করুন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।